একজন বুড়ো তাদের দেখবেন দর্পণের মধ্যে নিজের রূপটা দেখুন, কেউ নিজেকে বুড়ো মনে করে বলো? যদি একটা চুল পাকে চুলটা কি করে উপড়িয়ে দিয়ে বলে কেন বুড়ো হতে চাই না? বিউটি পার্লার কেন যাই? ভালো করে সাহায্য করো যাতে আমি বুড়ো বুড়ি না হই। কেন বুড়ো বুড়ি হতে হচ্ছে না? কারণ হলো ভগবান গোবিন্দ হলেন আমাদের পিতা, তার হলাম আমার সন্তান, তার মধ্যে যে গুণটা তোমার মধ্যে সেই গুণটা আছে। ভগবান হলেন জ্ঞান স্বরূপ। দেখবেন আমরা সবাই পিএইচডি ডাক্তার ইঞ্জিনিয়ার বানতে চাই, একটা মূর্খ যদি বলে তোমার তুমি হলে তোমার মাথা নেই, হ্যাঁ তুমি মূর্খ শুনবে, বলে আমি মূর্খ না তুমি মূর্খ সঙ্গে সঙ্গে বলবে। একটা মূর্খ নিজেকে মূর্খ মানতে যায় না কেন? গোবিন্দ হলেন সর্বজ্ঞান সম্পন্ন, আর তিনি হলেন আনন্দ স্বরূপ। এই জন্য সারা জীবন ওই আনন্দকে আমরা খুঁজছি, ওই আনন্দটুকু কি করে পাব? প্রশ্ন হচ্ছে আনন্দটা পাচ্ছি না কেন? এটা মন দিয়ে শুন, আনন্দটা পাচ্ছি না কেন? আনন্দ চাইছি কিন্তু আনন্দ পাচ্ছি না। একটা উদাহরণ দিয়ে বুঝালেন, একটা বুড়ি মা রাস্তাতে না কি একটা জিনিস খুঁজছিল, একটা লোক দেখে গিয়েছে, এক ঘন্টা পরে এসে দেখে লোক ওই বুড়ি মাটা খুঁজছে, বলে মা তুমি এখানে কি খুঁজছো গো? বলে আমার ছুঁচটা কোথায় হারিয়ে গিয়েছে। বলে তোমার ছুঁচটা কোথায় হারিয়েছে? বলে ঘরের ভিতরে। বলে ঘরের ভিতরে তো হারিয়েছে, রোড তো কেন খুঁজছো? আর যেখানে হারিয়েছে ওখানে খুঁজলে তো পাবে? হারিয়েছে তো বাড়িতে, আর খুঁজছো তুমি রোডতে? এই জিনিসটা বুঝুন, দুঃখের কারণ কি? সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করছেন, কে আমি কেন মরি যারে তা পত্র, কে আমি কে? সংসারতে কেউ দুঃখ চায় না, এই দুঃখটা আসে কেন? দেখুন ভগবান তিনি উত্তর দিচ্ছেন, বলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা কে? সেই গোবিন্দের নিত্য দাস আমরা। কিন্তু দুঃখের কারণে কি? বলে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেহ সংসার তুতি। যত দুঃখের জড় হলো গোবিন্দের ভজন ছেড়ে দিয়েছি, সুখটা কোথায় চাইছি? গোবিন্দের চরণে নাকি সংসার চাইছি? ছেলেকে ভালোবাসলে সুখ পাবো, মেয়েকে ভালোবাসলে সুখ পাবো, বৌমাকে ভালোবাসলে সুখ পাবো, শাশুড়িকে, আরে এরা তো নিজেরা দুঃখী, এরা তো নিজেরা দুঃখী, তোমাকে সুখ দিবে না কোথা থেকে? সুখ তো যে দিবে যে সুখে আছে, যিনি আনন্দ স্বরূপ, যিনি রস স্বরূপ, যিনি প্রেম স্বরূপ, তিনি তো দিতে পারবেন না। এই জন্য এখানে উত্তর দিচ্ছেন, তখন জীবের শান্তি হবে যখন তিনি কই গোবিন্দ শরণে যাবে। এই জন্য কৃষ্ণ গীতা তো বলছেন, হে অর্জুন মাম উপতুত্তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে, যে পর্যন্ত জীব আমার শরণে না আসে সে পর্যন্ত জীব কিছুতেই শান্তি পাবে না। এই জন্য শান্তি পেতে হলে কি করতে হবে? গোবিন্দের শরণ যেতে হবে, তার ভজন করতে হবে, তার ভক্তি করতে হবে, তবে জীবনে তুমি পূর্ণ শান্তিকে পাবে। আপনারা বলবেন আমরা তো সবাই গোবিন্দের ভজনই করছি, করছে না কেন বলে? সবাই করছে নাকি ভজন? সব একটু তেজ করতে দাদা, একটু আপনারা বলবেন আমার তো গোবিন্দের সবাই গোবিন্দের কে ভজন করছে না? সবাই গোবিন্দের ভজন করছি। প্রশ্ন হচ্ছে তবে শান্তি কেন পাচ্ছি না? শান্তি কেন পাচ্ছি না বলে কারণ হলো, যেরকম ভজন করতে হয় না আমরা ওইভাবে ভজন আমরা করছি না। বলে কি করে ভজন করতে হবে? বলে অহৈ তুকি আর অপ্রতিহতা, এই দুভাবে যদি তার ভজন করি তার সুখ পাবো। অহৈ তুকি অর্থ হলো নিষ্কাম হয়, সেখানে কোনো কামনা বাসনা সেখানে নেই। এই জন্য মহাপ্রভু কি বলছেন? বলে না ধনম না জনম না সুন্দরী কবিতা বা জগদীশ কামে, মামা জন্মনি জন্মনি স্বরে ভবতাদ ভক্তি আহি তুকি। তো হে ঠাকুর, তোমারে আমি কাছে আমি কিছুই চাই না, ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, আমি কিছুই চাই না, যাতে জন্ম জন্মান্তরে তোমার সেবাটুকু করতে পারি, তোমার সেবাটুকু করতে পারি। কিন্তু আপনারা বলবেন আমরা তো কি সাধু হয়ে গেছি? আমরা তো সাংসারিক লোক, আমাদের তো এই জিনিসগুলোই চাই, চাই কি না বলো? টাকা পয়সা স্ত্রী পুত্র পরিবার এই জিনিসগুলো তো চাই আমাদের। আপনার বলি মতো আমার তো সংসারী, আমাদের এই জিনিসগুলো চাই। দেখো উদাহরণ দিচ্ছে,
আপনাদের একটা ছোট কাহিনী শোনাচ্ছি। দেখো আমি যত কথাগুলো শোনাচ্ছি না সব মনে রাখি না, এইরকম না এখানে শুনে এখানে বের করে দিলাম। আমরা চাই সাত দিনের ভিতরে যাতে তোমাদের এত জ্ঞান হোক, এই জন্য যে টিচার না স্টুডেন্ট বানায় না, টিচার ছাত্র বানায় না, ছাত্রকে তিনি টিচার বানিয়ে দিন, বুঝতে পারছেন তো? তোমরা এত জ্ঞানকে প্রাপ্ত করার পরেও তোমরা যাতে বাড়ি বাড়িতে গিয়ে গোবিন্দের কথা প্রচার করতে পারো, এইটাই মহাপ্রভু আদেশ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যাকে দেখবে কি গো বাড়িতে কি রান্না বান্না হয়েছিল, শুনেছ ওই শাশুর বৌমা যে ফুল লড়াই হচ্ছে সংসার, জেনে জানো শুনেছ? এইসব কথা বলবে না, কি কথা বলবে? বলে অন্য কথা না কইবে, অন্য কথা না বলিবে, যাতে মিলিবে আনে অন্যদের দেখলে পরে, অন্য কথা বলবে না, কত হরিনাম করছ ঠাকুর কে, আজ কত শৃঙ্গার করছ, আজ তুমি কি কথা শুনেছ, গোবিন্দের কথা বলবেন, দেখার সেখানে দেখবে শান্তি পাবা, বুঝতে পারছেন তো? একটা ছোট কাহিনী শোনাচ্ছি মন দিয়ে শোনো। বলে এক সময় কি হয়েছে, একটি কোন রাজা ছিল, বাড়িতে কোনো সন্তান নেই, রাজাটা খুব দুঃখী। একজন সাধু এসে বলে কিরকম আছো? বলে কি এত বিশাল সম্পত্তি রাজ্যপাঠ, কেউ ছেলেই নেই, আমি তো মহা দুঃখী, ভবিষ্যতে রাজ সিংহাসনকে কে সামলাবে? এখানে সাধু তিনি কৃপা করছে, কৃপাতে না ওনার একটা ছেলে হয়েছে, কিন্তু যখন ওই ছেলেটা হয়েছে কি হয়েছে, কিছু গুন্ডা বদমাশরা ওই টাকা পয়সার লোভে ওই ছেলেটা কিডন্যাপ করে নিয়েছে। কিছুদিন পরে আবার সাধুটা এসে বলে কি গো ভালো আছো? বলে কি ভালো আছি? বলে ভালো কি নেই, ছেলে ছিলাম না ছেলে তো হলো, আবার কি? বলে কি দুঃখের কথা কি বলবো, ওই বাচ্চা বয়সে গুন্ডাগুলো ছেলেটা কিডন্যাপ করে নিয়েছে। আবার সাধুটা ধ্যান লাগালো কোথায় গেল, এখন যখন ধ্যান লাগিয়েছে ও সব কিছু দেখতে পেয়েছে। বলে তোমার ছেলেটা এখন আছে? বলে জীবিত আছে। বলে হ্যাঁ জীবিত আছে, ভালো আছে। বলে কোথায় আছে বলো, আমি তাকে নিয়ে আসি। বলে দেখো মাঝখানে এটা খারাপ হয়ে গেছে। বলে কি? বলে যখন ওই বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে গেছিল, ও ছিল ছোট বাচ্চা, ওর এত জ্ঞান ছিল না, আর যে গুন্ডাগুলোকে ধরে নিয়ে গেছিল না, ওরা বলছে আমরাই হলাম তোমার পিতা মাতা, আর তার ছোট একটা চালের ঘরের মধ্যে আছে, বলছে এইটাই তোমার ঘর, যদি ওকে নিয়ে আসে না তোমাকে মানবে না, তুমি হলো পিতা মাতা। বলে কি করতে হবে? বলে আপনি যদি বলেন প্রথমে আমি গিয়ে বাচ্চাটাকে বুঝাই বাস্তব রূপে তুমি কে, তোমার পিতা মাতাটা কে, যদি ও বুঝে যায় না তখন ওইটাকে নিয়ে আসবেন। বলে সাধু বাবা কৃপা হবে কৃপা করো। এখানে সাধু বাবা গিয়েছে বাচ্চাটাকে একা দেখেছে, বলে ডেকে যেতে গেল, বলে তোমার ঘর কোথায়? ওই ছোট যে একটা চালের ঘর ছিল ওইটা ঘর। বলো তোমার বাপ মা কে? ওই যে গুন্ডাগুলো ছিল চোরগুলো ছিল, বলে যে এরা হলো আমার পিতা মাতা। বলে দেখ তোমাকে একটি রহস্যের কথা বলছি, তোমার এটা ঘরও নেই আর তোমার ইয়ে পিতা মাতাও নেই। বলে কি বলছে? আমি যবে থেকে জন্ম নিয়েছি তবে থেকে এইটাই তো দেখছি। বলে এই জন্য তো বলছি এই দেশের রাজা রানী হলো তোমার পিতা মাতা, একদিন তুমি দেশের রাজা হবে, রাজমহল হলো তোমার ঘর, অনেক দাস দাস যেখানে কাজ করছে, প্রত্যেক দিন ছাপান ভোগ ছত্রিশ ব্যঞ্জন খাওয়ার লোক, এখানে তোমার ভাগ্যে অন্যটুকু জুটছে না। বলে প্রমাণ কি? বলে প্রমাণ দিচ্ছি। বলে দেখো যখন পিতা মাতার চেহারা তাই না, ছেলের চেহারাটা মিলে, মিলে কি না? আমরা বলি না দেখো মায়ের মতো ছেলেটা হয়েছে, কেউ বলে ওর দাদুর মতো হয়েছে বলি না, কেউ বলে দেখো ওর বাপ মা সঙ্গে মুখটা ওর, বলি কি আমরা বলি কি বলি না বলি তো? বলে দেখো তোমার চেহারাটা দেখতে কত সুন্দর, তুমি কত লম্বা চৌড়া সাদা, আর যাকে তুমি পিতা মাতা বলছো তাদের চেহারাটা দেখো তোমার সঙ্গে মিলিয়ে দেখো কার সঙ্গে মিলছে। এপর্যন্ত তো ইয়ে বিষয় ও কোনো চিন্তাই করে নাই, যখন চিন্তা করলো বলে সত্যি সত্যি তো বলছে চোরদের সঙ্গে তো আমার চেহারা মিলছে না, আমার চেহারা তো মিলছে কার সঙ্গে, রাজা রানীর সঙ্গে চেহারাটা মিলছে। দাদু বাবা দাদু বাবা এনাকে বলো সাইডে বসতে, বাবা আপনি ওইখানে বসুন, বাচ্চাকে নিয়ে না ওই সাইডে বসুন, ওদিকে বসুন। এই জন্য এপর্যন্ত ও তো চিন্তাই করে নাই,
हर जगह उन्हें चिंता कर ना वो चिंता कर देख लो तो सती सती हमारे चेहरा से तो चेहरा मिले ही ना बोले अपने तो ठीक बोल बोले बाड़ती जावा बाड़ती जावे अपना बाड़ती जावे ना अपना ना बोले तो के बाड़ती जावे सवाई बाड़ती जावे ना बोले बाड़ती जावी बोले हाँ नहीं चलो बोले ठीक है अच्छा व्यवस्था कर दीछी तक तुम्हें गए राजा के तुम्हें बोल तुम्हारे छेले के बुझिए दिए छेलेटा बुझे गए अमुक स्थान जाओ वही चोर गुंडा बदमाश देर भीतर को बसे आखने ओखने वो भीतर आछे ओदर के मेरे मेरे जेल बंद कर छेले के नहीं आसो आज जखन छेले के नहीं है ना देखते राजमहल होला हमारे बाड़ी राजा रानी होला हमारे पिता माता आज एक दिन यही देश राजा होला आमिवास आनंद आनंद हो देखो ये कथा टा अन्य कारण हमारे कथा हमारा के वेद बोलचे अमृतस्य पुत्रा हमारा साधारण घर चले नहीं कृष्ण गीता ते बोलचे मम ई मांस जीव लोके जीव भूत सनातन हे अर्जुन जगते जतो जीव सब हमारी संतान एजने हमारा बोली ना तुमेव माता च पिता तुमेव बोलो तुमेव बंधु सखा तुमेव तमेव विद्या द्रविणा तमेव तमेव सर्व मम देव देव हमारा बोली ना भगवान होले ना हमारे पिता माता भाई भगवान ही तिनी किंतु हमारा सब कितना बोल की हो जाए बोलो की हो जी सब हमारा किडनैप एटा माने ने एटा किडनैप हो जाए हमारा सबाई किडनैप हो गया छी निजे के मन कर ना भालो आज सब किडनैप हो गया छी हमारा ए जगत ते हमारे संगे कार संबंध नहीं ना तू एक दिन छेड़े जेते हो जेगे ना हमारा बाबा बाबा गिए छे ये छी कि ना हमी जाबो कि ना जाबो तो ना तब यदि होता हूं ताली जाता हूं क्या क्या ना जाची संसार छेड़े हमारा सबाई किडनैप हो गया छी हैं जे प्रकृत हमारे पिता माता ना ताकि हमारा भूले गिए छी हमारे पिता के भगवान कृष्ण जगत रे पिता कृष्ण जे ना भजे बाप पितृ गोही पात गीतार जन्म जन्म का ये कृष्णदास कविराज गोस्वामी बोलचे जगत रे पिता होले ना हमारे गोविंद हमारा होला अवतार संतान कि तू ताके छेड़े दिए ना जतवार जन्म ने छि नूतन पिता माता नूतन बहुमा नूतन छेले नूतन परिवार दुदिन कर अबार छेड़ जाचे शेष अबार नूतन प्रत्येक जीवन जीवन ते परिवर्तन हो छे एई जने एखाने बोलचे की करता हवे भगवान के भक्ति करता हवे आज यदि तुम्ही तार संतान हो जाओ तिनी तो होले ने विश्व ब्रह्मांड रे माली एक दिन जगत रे माली तुम ये तार संतान हो जाओ समस्त काका बेसर माली किया हवे तुम्हारा तो हो जावे ना बाबार पर तो छले हवे तार मालिक तो संतान ही हवे ना सब कुछ मालिक हमारा हो जावो एई जने तार का चाहते नहीं तेरी सब कुछ जाने कि तू एक ही काज कर एक ही बात बोलो जिन्हें कम पिता माता कौन छेले के शासन कर चुके कौन खारम काज कर चुके छेलता घर छेड़ चली गई चुके बाहर के तो खूब भाला चिलो खांचिलो जाचिलो चली गई चुके तो एक हम किचु पाए ना यदि छेले एक बार बाबा के काजे से चरना छुए बोले ऐसी हो जी बाबा भूल हो गई चुके क्या कर गाओ बाबा की करे वे तुम्हारे बोले भर लिए বলে তা আমি এইটাই তো চেয়েছিলাম তুমি তো আমারই ছেলে হ্যাঁ আমাকে ভুলি যাওয়ার জন্য এত কষ্ট পাচ্ছিলে বাস আমার কাছে এসে যাও সারে সম্পত্তির মালিক তুমি হয়ে যাও এই জন্য ভক্তি করে কি করে করতে হবে নিষ্কাম হয়ে ভক্তি করতে হবে তার কাছে কিছু চাইব না আর দ্বিতীয়টা কি বলে নৈরন্তর জমাই নৈরন্তর জমাই মানে যেরকম দেখবে কোনো মধুটাকে যদি এরকম ঢালেন না দেখবেন ওর মধ্যে একটা তার মধ্যে না একটা সুতর মত একটা সুতর মত হয়ে যায় একদম সিধা হ্যাঁ সুতর মত ধাগার মত হয়ে যায় বলে ভক্তিটা এইরকম ভাবে করতে হবে চব্বিশ ঘন্টা মধ্যে চব্বিশ ঘন্টা তার ভজন করতে হবে যাতে তাকে আমরা ভুলি না আপনারা বলিবেন আমার কি সাধু সন্ত সারাদিন মালা নিয়ে বসে থাকো আমাদের বাড়িতে কাজ আছে নাকি আমাদের ছেলে মেয়ে পুত্র পরিবার সবাই বাড়িতে আছে হ্যাঁ আমরা কি সারাদিন মালা নিয়ে বসতে পারবো সাধুদের মতো বলে মালা নিয়ে বসতে হবে না মালা নিয়ে বসতে হবে না ভক্তিবিনোদ ঠাকুর তিনি কি বলছেন
बोले जदि नगरी है भजन देखी गृह ते गोलक भाया जदि नगरी है भजन देखी गृह ते गोलक भाया जदि नगरी है भजन प्रसाद सेवा पारित आए सकल प्रपंच जाया प्रसाद सेवा पारित आया सकल प्रपंच जाया तो सता चरण गगन आनु सोना দেখুন ভক্তি মানে সম্মান দিয়ে শোনা খুব ভালো কথা বলছেন বলে বাড়ি ঝাড়তে হবে না দেখুন ভাগবতের মধ্যে যত কথা শুনবেন না কোন ত্যাগী সাধুর কথা এখানে নেই সব গৃহস্থদের কথা এখানে বলুন অম্বরীশ মহারাজ গৃহস্থ ছিলেন প্রহ্লাদ মহারাজ গৃহস্থ ছিলেন ধ্রুব মহারাজ গৃহস্থ ছিলেন গোপীরাম বাড়িতেই থাকতো বাড়িতে থাকতো কি না এখানে কোথায় সাধুদের কোথায় ত্যাগী সাধু নেই সব গৃহস্থ লোকদের কথা এখানে সব কিন্তু মহাপ্রভু বলছে না গৃহে বা বন্যতে থাকো সদা হরি বলে থাকো মানে বাড়িতে থাকো নতুবা বন্যে থাকো কি করবে সব সময় গোবিন্দের ভজন করবে যেরকম গোপীরা ঝাড়ু দিত কিন্তু কি মনে করতো কোথায় ঝাড়ু দিচ্ছি বলে গোবিন্দের মন্দির নিজের বাড়িটা কি মনে করবে বাড়িটা কে দিয়েছে আরে বলো বাড়িটা কে দিয়েছে তোমার না গোবিন্দের গোবিন্দের না এই জন্য যখন ঝাড়ু দিবেন কি মনে করবে কোথায় ঝাড়ু দিচ্ছি বলে গোবিন্দের মন্দির ঝাড়ু দিচ্ছি বলে কেন ঝাড়ু দিচ্ছ বলে যদি গোবিন্দ কখনো এসে ঘুরা ঘুরা করে ঘুরে যদি বাড়িতে যদি ধুলা লেগে থাকে ওর পায়ে লেগে যাবে এই জন্য আমি কি করছি বাড়িতে ঝাড়ু দিচ্ছি রান্না বান্না করছেন কার জন্য রান্না বান্না করছে গোবিন্দের জন্য তাকে ভোগ লাগবে হ্যাঁ এখানে ছেলেটাকে ঘুমাচ্ছেন থকথক দিয়ে গোবির গোবির গোবিদের তো ছিল তাদের শুলাতেন কিন্তু এদিকে হাতে তো কাজ করতো কিন্তু মুখে নাম নিত কি বলতো তারা বলে গোবিন্দ দাম ধর্মাধবে গোবিন্দ দাম ধর্মাধবে গোবিন্দ দাম গোবিন্দ রাম শর্মাধব গোবিন্দ রাম এরা যা কিছু কাজ করতো না তারা এটা কম করছে তেজ করে একটু হরে কৃষ্ণ এই জন্য তারা যা এরকম রাখবে এতে কম করবে না এই জন্য ওরা যা কিছু করতো না সব গোবিন্দের সেবাই করে করতো এই জন্য ব্রহ্মা তিনি বলছেন কখন এইটা মায়া দেখুন ভালো কথা বলছেন বলে কখন এইটা মায়া আমি বললাম মে মেরি তে তেরি এ মায়া যখন আমি আমি করব এই জন্য দেখবেন ছাগল না মে 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 করে এই জন্য মরে এই জন্য কাটে এই জন্য মে 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 করতে নেই আমি 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 না আমি না আমি কার গোবিন্দের আর এই সমস্ত গুলো বস্তুকার গোবিন্দের বাস এইটাই ভক্তি ভক্তি দেখুন আমার দিকে তাকা ভক্তিটা কিরকম উদাহরণ দিচ্ছে এখানে যেরকম একটা জিনিস আছে এখান থেকে উঠিয়ে আমি এখানে রাখলাম এইটাই ভক্তি ভক্তি আর কিছু নেই মানে যা কিছু করছে সেটা গোবিন্দের জন্য করবে ভালো করে স্নান করে সাবুন দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে কাপড় চুপড়ে পড়ে বলে কিসের জন্য অন্যকে দেখাবার জানি হ্যাঁ যেমন হাত বসে বাই দেখলে কত ভালো শাড়ি পড়েছে বলে তার জন্য না
ভালো শাড়ি পড়লে পরে গোবিন্দের সেবা করব, গোবিন্দের সেবা করব, এই জন্য ভালো শাড়ি পড়েছে, এইটাই ভক্তি। আর ভক্তি কিছু নাই, খুব টাকা পয়সা রোজগার করুন, টাকা ছাড়া কিছুই হবে না, এই জন্য লক্ষ্মী ছাড়া কিছুই হবে না, কিন্তু মনে রাখবা লক্ষ্মী হলো নারায়ণের, এই জন্য আমি লক্ষ্মীটাকে কামাচ্ছি, তার সেবায় আছি, বাস এইটাই ভক্তি। ভক্তি কোনো বড় কথা নয়, এটা এই জন্য কৃষ্ণ বলছেন যত করো সে যত স্নাসি যত জোহ সে যত আসে যত যত তপস্যি কৌন্তেয় তত পুরুষম দর্পণ। হে অর্জুন, সব কিছু করো, কিছু ছাড়তে হবে না, কেবল না কাম ছোড়ো ক্রোধ ছোড়ো বলে ছাড়বে না। নরতম দাস ঠাকুর বলছে জোড়ো, তুমি কি করছো ছাড়ে, তোমার কি অধিকার আছে ছাড়ে, কামটা কে দিয়েছে, গোবিন্দ দিয়েছে, গোবিন্দের মধ্যে কাম ছিল তবে তো গোবিন্দকে ভালো পেয়েছে না, কাম না থাকলে কি করে গোবিন্দটা ভালো পাত। লোভ আপনাদের মধ্যে লোভ আছে তবে তো ঘরটা ছেড়েখানে বসে হরিকথা শুনছেন, এখানে মোহ বলে মোহ ইষ্ট গুণগানে কি করব, যদি মোহ হয় সেই গোবিন্দের গুণগান করব। হ্যাঁ, কাম ক্রোধ লোহ মদ মাৎসর্য বলে সবগুলো কি করো, গোবিন্দ সেবায় লাগে, বাস এইটাই ভজন, আর ভজন কিছুই নেই, ঠিক আছে। এই জন্য বাড়িতে গোপীরা বাড়িতে ছিল গোবিন্দের কত বড় ভক্ত, তারা উদ্ধবের মত ব্যক্তি যাদের চরণের ধুলকে প্রার্থনা করত, উদ্ধবের মত ব্যক্তি এত বড় জ্ঞানী, কেন তারা সব সময় সেই গোবিন্দের স্মরণ করত, গোবিন্দের কীর্তন করত, গোবিন্দের নাম নিত, বুঝতে পারছেন তো। এই জন্য এখানে বলছেন আত্মাতে শান্তি কখনো পাবে বলে, তখন পাবে যখন নিষ্কাম হয়ে নিরন্তর যখন সেই গোবিন্দের সেবা, এই মনটি যখন সেই গোবিন্দের সেবায় সবসময় দিতে পারবে, সব সময় তোমার আনন্দ থাকতে পারবে। এইটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন কি ছিল, এখন কলিযুগে ওই গোবিন্দকে কি করে পাবে, তাকে পেলে তো শান্তি পাবেন না, এখানে প্রশ্ন হচ্ছে তাকে আমরা পাবো তো কিরকম পাবো, তখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছে বলে এতত নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকুত ভয়ম যোগিনাম নৃপনির্ণিত হরি নামানুকীর্তন। ভগবান কলিযুগে তিনি হাজার হাজার বর্ষ তপস্যা করত, হ্যাঁ দেখবেন কলিযুগে 15 দিনকে একটা একাদশী আসে, যদি একটা একাদশী আসে না, যদি কেউ নির্জলা ব্রত রেখেছে বলে এই কাজটা করে দিবে বলে আজকে আমি ব্রত রেখেছি, আজকে আমি মানে একদিনও কলিযুগের লোকরা একদিনও ব্রত রাখতে পারবে না, এই জন্য ভগবান দেখলে এদের দ্বারা তপস্যা হবে না। হ্যাঁ, তৃতীয় যুগে ছিল যজ্ঞ, এখানে যজ্ঞ করতে অনেক পয়সা লাগবে, এটি কাকে ডাকেন না পণ্ডিতকে বলে কত হাজার টাকা ফর্দ লিখে দিবে। আর আবার কলিযুগে শুদ্ধ ব্রাহ্মণও পাবে না, কেউ গুটকা খাচ্ছে, কেউ ভাগ, কেউ মন্ত্র ফন্ত্র উচ্চারণ করতে জানে না, উল্টা পুল্টা মন্ত্র পড়বে। হ্যাঁ, আর হবন সামগ্রী ঘি ও শুদ্ধ নেই, সব অশুদ্ধ অশুদ্ধ, এই জন্য দেখলেন এইটাও সম্ভব নাই। দ্বাপর যুগে ছিল অর্চন, এখন অর্চন করতে গেলে পঞ্চামৃত দুধ দহি নিয়াস ফুল চন্দন অগুর কর্পূর নিয়াস কোথা থেকে পাবে লোকরা, কোথা থেকে পাবে এত জিনিস দিতে পারবে। এই জন্য ভগবান তিনি কি বললেন, কলিযুগে এত পরিশ্রম করতে লাগবে না, এত কষ্ট করতে হবে না, কিছু কষ্ট করতে হবে না, কি করো তাহলে গোবিন্দের একটু নাম টানা, কি করো গোবিন্দের একটু নাম নাও। এই জন্য আপনারা আমার পিছনে পিছনে হাত তালি দিয়ে একটু হরিনাম করো, সবাই তালি বাজে হরিনাম করবে, এর দ্বারাই আমরা গোবিন্দকে পেতে পারবো। বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলবে হরে হরে, আচ্ছা আচ্ছা।
চৈতন্য মহাপ্রভু তিনি কি বলছেন, বলে নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণ কাল এতাদৃশ তব কৃপা ভগবত নামাভি দুর্দৈবম মিদৃশমিহ জানি নানুরাগ। চৈতন্য মহাপ্রভু বলছেন কলিযুগে নামের মধ্যে কত ঠাকুর শক্তি দিয়েছে। কলিযুগে বলে নাম নাম কারি বহুধা, মানে কৃষ্ণের কত নাম, অষ্টোত্তর শত নাম আছে না গোবিন্দের, অষ্টোত্তর শত গোবিন্দ কৃষ্ণ রাম দামোদর কত নাম আছে। আবার নিজ সর্বশক্তি তত্রার্পিতা,
গোবিন্দ তিনি কি করছেন, যত শক্তি ছিল না তিনি ওই নামের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, এই জন্য তিনি কি করছেন, তিনি ওই নামের মধ্যে যত শক্তি গুলো তিনি নামের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। এই জন্য হিন্দিতে একটা কীর্তন আছে, বলে হরি সে বড়া হরি কা নাম, মানে হরির নাম হলো হরি থেকে বড় হলো হরির নাম হলো। রামায়ণে শুনেছেন ভগবান রাম কে লঙ্কা যাওয়ার জন্য পুল বানতে হলো, ব্রিজ বানতে হলো, হনুমান কে কিছু করতে হয়েছে, হনুমান কেবল শ্রী রাম বলেছেন, রাম বলে তিনি সপ্ত সমুদ্র কে তিনি পার হয়ে গিয়েছেন। এত শক্তি ভগবানের নামের মধ্যে। আবার কি বলছেন, নিয়মিত স্মরণ নকাল, ঠাকুর এইটা বলে নাই দেখো আমার নাম করতে গেলে না সকালেই শুধু আমার নাম কেউ করতে পারবে, বিকাল করতে পারবে না, রাত্রি তো করতে পারবে না, ঘুমাবার সময় করতে পারবে না, ঠাকুর এইটাও বলেনি। এই জন্য বলছে সব সময় মহাপ্রভু কি বলছেন, প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র আর ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাইয়া। মহাপ্রভু তিনি কোন নিয়ম রাখেনি, সব সময় উঠতে বেড়তে সোতে সব সময় তুমি ওই গোবিন্দের নাম করতে পারবে। এই জন্য এক সময়টা তেলি ছিল, ও তেলিটা কি করতো সারাদিনই তেল বের করতো, আর গরুকে হ্যাঁ গরুকে হাট 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 ভাগা তো তেল বের করতো। একদিন নারদের সঙ্গে দেখা হয়েছে, নারদ বলছেন একটু গোবিন্দের ভজন ভজন করছো কি না, না সারাদিন ওই তেল বের করতে সময় নিচ্ছ, কেবল টাকা 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 করছে, একটু সময় গোবিন্দের ভজন করো কি না, বলে সময় নেই ভজন কি করবে, বলে সারা সময় সারা দিনের মধ্যে একটু ভজন সময় পাওয়া যায় না, বলে হ্যাঁ সময় তো পাই, বলে কখন, বলে যখন পায়খানা করতে যায়, যখন ওই পায়খানাতে বসি না তখন একটু সময়, আর সময় নেই। তখন নারদ বললো দেখো তখনও তুমি গোবিন্দের নামটাও করতে পারবে, বলে পায়খানা করার সময় অপবিত্র অবস্থাতে, বলে ঠাকুর কি বলেছে করতে পারবে না, বলে ঠিক আছে। এখন তিনি যখন পায়খানা করতে বসছে না তখন তিনি বলে রঘুপতি রাঘব রাজা রাম পতি পাবেন সীতারাম, তিনি ওই পায়খানা করতে বসে না ওই রামের নাম করতে আরম্ভ করছে। এখানে বলে যত্র যত্র রঘুনাথ কীর্তন, যদি কোটি কোটি জায়গায় যদি সেই রামের কীর্তন হয় না, হনুমান তিনি কোটি কোটি রূপ দিয়ে সর্বপ্রথম হনুমান ওখানে পৌঁছায়। হনুমান মনে করছে বোধ হয় আমার কোন গুরু ভাই বোধ হয় ওই প্রভু রামের নাম, হনুমান সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে, বলছে ইয়ে দুষ্ট সারাদিন কেবল পয়সা 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 করে, হ্যাঁ সারাদিন একটু গোবিন্দের মহাপ্রভুর নাম নিয়ে না, ওই পায়খানা করার সময় অপবিত্র অবস্থায় তুমি রঘুপতি রাঘব রাম, এ হনুমান রাগ এসে মেরেছে কি লাথি মারছে, এ যখন লাথটা মেরেছে না হনুমান তখন ও একটু এদিকে থেকে আবার বসে গেছে, কিন্তু ওর কিছু হয়নি। হনুমান তিনি প্রত্যেক দিনই প্রভু রামের চরণ সেবা করতে যান, যখন তিনি চরণ সেবা করতে গিয়েছেন না রাম তিনি ছটপট ছটপট করছেন, বলে হনুমান বলছে প্রভু কি হয়েছে, মনোজ খুব ব্যথা, বলে হ্যাঁ, বলে কি করি হলো, বলতে একটা বহুত বড় একটা বান্দর না লাত মেরে দিয়েছে, বলে প্রভু বান্দর লাত মেরেছে, বলে হ্যাঁ, বলে বলো কে বান্দরটা, বান্দর বংশকে আমি শেষ করে দেবো, আমার প্রভুর উপরে লাত মারা চারটি খানি কথা, বলে প্রভু বলো কে, বলে ওর নাম হলো বীর হনুমান, বলে প্রভু আমি মেরেছি, বলে হনুমান তুমি রাবণকে একটা মুষ্টিকা ঘাত মেরেছিলে, হনুমানকে শিব স্বয়ং শিব ঠাকুর হনুমান হয়ে এসছে, বলে তোমার একটা রাবণের মতো ব্যক্তি একটা মুষ্টিকা ঘাত মেরেছিল তো রাবণের মতো ব্যক্তি সঙ্গে সঙ্গে বেহস হয়ে গেছিল, তুমি যখন ওই তেলিটাকে লাত মেরেছিল ওর কিছু হয়েছে, প্রভু উনি বললেন প্রভু দেখলাম এইরকম এরকম করে আবার বসিল, বলে হনুমান আমি আমার নামের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য বলছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শোধ নিত্য মুক্ত অভিনত্বাত নাম নাম, অর্থ হলো ভগবান
उनर नामर बद को न पार्थक नहीं बल्कि शास्त्र बल हरि से बड़ा हरि का नाम हरि थे तार नाम टावल श्रेष्ठ एजने हनुमान वो जो कोन हरि नाम कर चिलो ना आमी तो कोनी और शरीर में के चिलाम हैं आर तुम जब लात ना मेरे चना मर पुछने में लगे चल हनुमान कान धर लो बोले प्रभु आज ते के एक भूल आर आमी करवना एजने महाप्रभु बोल चे तीनी महाप्रभु एटा बोले नी देखो जखन पवित्र अवस्था है तुम्हें हरि नाम करेंगे अपवित्र अवस्था है करते पारबे ठाकुर सेटा बोले नी देखन महाप्रभु दुखी होई तिनी एकटा कथा बोल चे बोले आमी कलियुगे एतो सरल करलाम नाम का एतो सुविधा करलाम तबुओ कलियुगरा जिबरा हरि नाम के नीचे ना हरि नाम किछु तेई हरि नाम करबे ना हैं किछु तेई गोविंदर नाम लिबे ना बस से ठसे और निंदा और चर्चा कर लागबे एटा बुढ़ी माँ छिलो वो हॉस्पिटल में अंतिम समय प्राण जाबे आर बोलचे छलटा के ए दिए दिबे मेटा के प्रत्येक मास एटा दिबे ओटा दिबे छलेरा बोलचे माँ तुम चिंता करबे ना हमारा सब कुछ कर देवो अंतिम समय एक राधे राधे राम राम बोलो बोलचे छले एटुकु आमी बोलते पारबो ना और नाती पोती गुलो छिलो खूब चालाक छिलो बोले दादी माँ की बोलते पारबे ना ओ मन कर छिले बोलबे तो राम राम राधे राधे बोलते पारबे ना एटा बोलबे बोले जेटा तुम्हारा बुलाते चाहिए ना बोलते बोलते चाहिए ओटाई बोलते पारबे ना बुझते पारछेन तो एकने आबुल ताबुल पचाल पालते पारो ताहार भितरे कखनो केनो की गोविंद बोलते नारो एकने की करबे बहु भाग्य ए मानव शरीर पिएची ए जीवाटा पिएची ए जीवाटा 84 लाख जन्म मध्य ताके बोलून राम राम कृष्ण कृष्ण बोलते के बोलते पारबे केव बोलते पारबे ना केवल एक मानुष बोलते पारबे एजने भगवान बोलचेन ए मानव शरीर नए बोले साधन धाम मोक्ष करे द्वारा पाई न जेई परलोक सवारा एटा मानव शरीर नए एटा हलो मुक्ति दर्जा काचे पहुंचे छी 84 लाख जोनि भ्रमण करते करते मुक्ति दर्जा काचे पिए पहुंचे छी ए जीवने गोविंद रे नाम कर संसार के का हमारा उद्धार होत बारो आप यदि भजन ना करना आवार ओई 84 लाख जोनि वद जेता हो ठीक आछे ए जने समय थाकते थाकते की करबे एक बार हाथ तुले बोलो बोला हरे कृष्णा का भजन गाय कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे हर बार बोल सबाई जोर करे बोला हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे एक हिंदी भजन सुन बोलो हो तेरी मंद मंद मुस्कनिया पे हो तेरी मंद मंद मुस्कनिया पे बलिहार साबरे बलिहार साबरे बलिहार साबरे बलिहार साबरे हो तेरी मंद मंद मुस्कनिया पे 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 बलिहार साबरे बलिहार साबरे बलिहार साबरे Thank you.
Yeah.
वन वन गाय शरावत डोले 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 वन गाय शरावत डोले बोल के काली हरे कृष्णा प्रणिताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल। हाँ बस जा बोले जदा जदा ही धर्मस्य ग्लानिर् भवति भारत अद्भुतानम धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। एक बार हाथ खुले सवाई बोलो बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोले भागवत ते भगवाने 24 अवतार कथा इससे भगवान ने जो सर्वप्रथम अवतार होलो भगवान ने होलो 6 प्रकार अवतार मन्नतर अवतार जुगा अवतार सत्यावेश अवतार गुणा अवतार लीला अवतार एरकम भावे भगवान ने 6 प्रकार होलो अवतार। एजने भागवते जे भगवान ने जे प्रथम अवतार होलो चतुसर एरा ब्रह्मार मानस पुत्र जहन भगवान निर्देश दिलेन ब्रह्मा निर्देश दिलेन जे सृष्टि जाते क्रम बाढ़े ए बच्चा रखन बस में ना ए बच्चा दे रखन अन्य जगह जा पर कथा सुनगा ना सुनते दिल में जा ओ दी जा जहन प्रसाद हो ना तब ना सी जा चलिए। ए जने ब्रह्मा जहन आदेश दिए छे तखन ब्रह्मा तिनी चतुसन के तिनी सृष्टि करे भगवान बोलने में देखो ठाकुर रे आदेश होलो एई संसार रे क्रम ता जाते बाड़े एरा बोललो हमरा संसार करते चाही हमरा चाही भगवान रे भजन करी जीवन सुखी थाके संसार अनेक दुख कष्ट आछि। बोले भगवान रे जे आदेश बोले आशीष आदेश सिर धार्य किंतु हमरा संसार मध्ये प्रवेश करते चाही ना तखन ब्रह्मा तिनी अभिशाप दिले यदि तुम्हारा संसार ना करवे हम अभिशाप दीछे। बोले की बोले जे रकम जन्म हो ना सारा जीवन ए रकम थाको देखबे ने चतुसन रा सब समय तरा एकदम 5 वर्ष रे वयस तात के वयस रेसी है ना और सात समय गुडलक ना हो 4 दिए भूरी बिड़ा और भगवान रे कथा सुनाए सवाई के। बोले एटा के अभिशाप एटा हो वरदान। बोले केना संसार रे जत्तो दायित्व कादेरे ऊपर देखबे ने बड़ो जरा बाचल छले ऊपर कोन दायित्व आछे
तोरा आना गोटे घूर बेड़ा खाचे घूरचे तारा खेलाधूला करचे एजने एटा हलो भगवान प्रथम अवतार द्वितीय अवतार होलेन बराहदे एखाने बोलचे एकदम संध्या समय चारटी काज करते नहीं कयटी काज करते नहीं ध्यान दे सुन चारटा काज करते नहीं बोले की चारटी काज प्रथम काज होलो संध्या समय भोजन करते नहीं यदि केवल संध्या समय भोजन करबे ना देखिबे सारा जीवन पेट रोग भोग करबे पेट किछु तो भलो हो द्वितीय काज टी होलो संध्या समय घुमाते नहीं यदि बाड़ी ते संध्या समय गए घुमाए देखबे ने घर ते माँ लक्ष्मी कखन आसबे ना सारा जीवन वो दरिद्रता भोग करे तृतीय काज तो होलो लेखा पढ़ा करते नहीं यदि संध्या समय के लेखा पढ़े करना देखबे ने जाके जो पढ़ेगो सो भूल जाबे एक बोले ना छेलेटा तो बाड़ी ते तो भलो लेखा पढ़ा करे वो जो ना पेपर देते जाए सब भूल जाए मैंने समय टाके पलटा आता है पढ़ार समय टाके आर तृतीय काज तो होलो स्त्री संगे सहवास करते हैं एजने एक समय कश्यप ऋषि दुईटी पत्नी दीति आर अदिति कोई दीति एक समय ठीक संध्या समय थे कोई दर्पण रे सामने सामने दाढ़ी खूब सुंदर कर सजे जे बुचे छे अलंकार दिए भालो साड़ी ठाड़ी पड़ी दिए वो सजे छे बुचे छे देखते तो राजकुमारी देखते खूब भालो एक हम निजर चेहरा ना दिखना वो कामेरे मध्य तो मुग्ध हो गए छे आर काम ते सामलाते पारे नहीं एखन पत्रिका चे गए छे कश्यप ने ऋषि बोले देखो दीति समय टा भालो ना संध्या समय शिव ठाकुर तिनी वही भूत प्रेत देर के लिए घूरी बेड़ा यदि यही समय तुम्हें अमर संग मिलो ना राक्षस जन्म हो किंतु वो कामे ते एतो आतुर हो गए छिलो एतो आतुर हो गए छिलो जोर करे पति संग मिले छे पति बोले छे दीति भालो काज करलो तुम्हार गर्भ तक राक्षस दूट राक्षस जन्म हो आर जगते तो उत्पात करवे तो उत्पात करवे तुम कल्पना करते कर देख रहे ऐ जगते एक होलो गर्भ संस्कार माने जे दिन छेलेटी मायर पेटे आसे ना यदि भालो समय मायर पेटे बाचाटी आसे यदि गर्भ संस्कार भालो हो तक देख चलता खूब भालो है सकाल उठे पिता माता तेरे चरण छुबे पिता माता तेरे आदेश पालन करवे खूब शांत शिष्ट हो किंतु यदि गर्भ संस्कार भालो ना है बा गर्भे बाचा थाका समय यदि मायरा गीता रामायण भागवत ना पढ़े डिस्को ध्यान सारा दिन वो टीवी देखते थके ना देखबे जन्म थके बाचाटा राक्षस हो जन्म नहीं पिता माता तेरे कथा सुनबे ना अबाध्य हबे मारपीट करबे एटा हलो माँ देर ऊपर निर्भर करे बाचाटा के तुम किरकम पालना पालन करे एक जने गर्भे बाचा थाका समय यदि केव गीता पढ़े रामायण पढ़े भागवत पढ़े वही बाचा की पेटरे मध्य आछे देख मैंने प्रह्लाद महाराज तो मना बाचा देर जब हम कुछ खूब भालो भालो ज्ञान दिए चे बाचा रा बोलचे प्रह्लाद तुम ये तो भालो भालो कथा बुझाते के बोलचो आमा करे गुरु संध्या अमर को तो सब कथा बोले ही ना तुम ही कुथा थे के बोलचो बोले जखन आमि मायरे पेटे छिलाम तखन नारद तिनी अमर माय के आश्रम नहीं गे छिलो आर आमा के उपलक्ष्य कर तिनी 60,000 बरसर तिनी वही गोविंद रे कथा सुनाए आर मायरे पेटे बसे बसे ना हम सब कथा बोले सुने सीखे नहीं माने गर्भ संस्कार एतो बड़ा संस्कार रामायण देखे छो तुम्हारा जखन लवकुश माय सीता गर्भ छिलो तो उन बड़ा बड़ा साधुरा से खाने ऐसे छे भगवान राम बोलछन सीते एखन तुम्हें गर्भवती देखो कत बड़ा बड़ा साधुरा ऐसे तुम यदि एखन सत्संग सुनो ना तुम्हारा छेलेटा भालो हो जन्म लेबे कोई लवकुश हो जन्म लेबे देखे छे ना लवकुश के कतो ज्ञानी कतो बुद्धिमान की बलवान तारा हो जे एक जने गर्भ संस्कार खूब है खूब जरकम जरा पेटे बाचाटा आछे माय बस माटा बस हरी कथा सुनते देख मैं माय पेटे तो बाचाटा आछे कोईटाई बस बस हरी कथा सुनते माटा जरकम तुलसी परिक्रमा करछे पेटे बाचाटा आछे वो बाचाटा की करछे कोईटा तुलसी परिक्रमा करछे मां हैं कत्तो महत्व होलो गर्भ संस्कार এইজনে যখন তিনি বলেছেন তোমার রাক্ষস জন্ম নিবে এখন দিতি দুঃখী হয়ে গেছে পতির চরণে পড়ে গেছে ভুল হয়ে গেছে আমি কামাতুর হয়ে গেছিলাম প্রভু আমাকে ক্ষমা করুন দেখুন যদি কোনো অপরাধ হয় দেখবেন নারদের ছাড়া না
रामायण ओली महाभारत ओली रामायण जरा भागवत ओली वही नारद रे कृपा ते ही समस्त ग्रंथ आदि होय छे ए जने नारद होलन तिन भगवान ने परम भक्त नारद हैं जखन जेखाने जान देव लोग गेले बोले गुरुदेव एस छे राक्षस दर काछे गेले गुरुदेव मानुष दर काछे आसले गुरुदेव एस छे सब समय उनार पूजई है नारद ऋषि जगत गुरु ए जने उनार विशेष करे चारती उनार शिष्य आछे दुईटी बालक आर दुईटी होलो वृद्ध बोले दुईटी बालक के बोले जने ध्रुव एक हालो प्रहलाद ए जने आगे हमारा सुनबो ध्रुव प्रहलाद रे कथा सुनबो पूरा पांच वर्ष रे वयस इतो बड़ा भक्त होय छे गोस्वामी बोल छे जन्म जन्म मुनि जतन कराई अंत राम कहीं आवत नहीं अर्थ होलो ऋषि मुनिरा जन्म जन्मांतर तक तपस्या कर लेओ अंतिम समय भगवत स्मरण आसन किंतु मुके देखा तो तापर तुमा के देखा बो जखन मेरे चने मुष्टि का घात की होई छे खंब फेटे सेखाने नृसिंह देव प्रकट होई छे बोले नृसिंह की जय ए जने तिने पांच वर्ष रे वयस तिने ठाकुर के प्रकट कर छे ध्रुव महाराज छय मास रे मध्य गुरुदेव ए रकम कृपा छय मास ते तिनी भगवान के पीछे छय मास मध्य ठाकुर प्राप्त हुई विचार श्री ध्रुव महाराज ए रकम भावे नारद आशीर्वाद है आर दुईटी होलो ना वृद्ध शिष्य के एक टी होलो बाल्मीक ए बाल्मीक आगे दसु रत्ना कर छिलो डाकू छिलो है डाकू छिलो जो नारद संगे देखा होई छे बोले बाबा निकालो क्या माल पानी तेरे पास में निकालो बोले भाई हमें साधु लोटे सोटे लंगोटे हमारे कैसे तीन चीज आछे बोले जेटा जी फेर करो बोले तुम्ही एटा बोलो तुम्ही ए जे पाप कर्म करे पैसा गुलो कामा चोके निबे बोले हमारे स्त्री निबे हमारे छेले में निबे हैं हमारे पिता माता निबे बोले सावधान सुना एरा जे आछे ना के बोले तुम्हारे सुखे समय दुखे समय के उठागे ना जाओ जीवन से बढ़िया से जिज्ञासा करते ऐसे पत्नी के प्रथम में जिज्ञासा करते बोले की गो अभी जब पाप कर्म करे पैसा बोले कमाए तुम्हें निवे की ना बोले क्या ना घर रे काम काज होला अमर बाहर रे काज होला तुम्हार आमी जान ना कि तेरा पैसा कमा ए ए ए दादा ए एक क्लियर कर बोले परिस्कार कर अब तेज बाले कर ए जने एक ना पिता माता के जिज्ञासा करते बोले तुम्हारा निवे की बोले क्या ना तुम्हारे जन्म दिलाम लेखा बड़ा सिखालाम है তোমাকে আমি এত মানুষ করলাম কিসের জন্য আমি জানি না তুমি কি করে পয়সা করো বলো ঠিক তো বলছে বাচ্চাদের বলছে তোমরা নিবে কেন বলে আমার কেন নেব আমার এখন বাচ্চা তোমার কর্তব্য হল আমাদের লেখাপড়া শিখিয়ে বড় করা আর যখন আমি বড় হয়ে যাব না তখন আমি দেখব আমি কি করে পয়সাটা কামাচ্ছি নারদ দেখলো ঠিক বলছে ও বললো ঠিক বলেছে নারদ বাবা আমি তো মনে করছিলাম সবাই বোধ হয় পাপির অংশীদার হবে কিন্তু এরা তো সব সুখের সময় অংশীদার দুঃখের সময় কেউ নেই তখন জ্ঞান ফিরেছে যখন জ্ঞান ফিরেছে না তখন তিনি এসেছেন বলে সাধু বাবা তুমি যা বলেছিলে ঠিক বলেছো কেউ পাপ টুকু নিতে চায় না বলো এখানে কি করবে বলে দেখো ঠাকুরের নাম নাও সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এই জন্য তিনি বললেন বলো রাম বলো बोलो इधर बोली ना बोलो जोर से किंतु उनार मुक्त के ना रामेर नाम बेलो बोले केनो बेरेले ना जान तो पापी एजने गोपी तो बोल छे ना के हरि नाम करते बारे बोले जेने ही पूर्व सत जन्मम वासुदेव समर्चन जरा आगर जन्म 100 वर्ष जरा 100 जन्म जरा वही वासुदेव रे पूजो सेवा कर छे ना এই জীবনে তারা ই গোবিন্দর নাম নিতে পারবে হ্যাঁ এই জন্য তোমরা যে গোবিন্দর নাম নিছে না কি মনে করতে হবে আগের জন্মে 100 জন্ম এক জন্ম নয় 100 জন্ম আগে তোমরা গোবিন্দর নাম নিয়ে এসো তবে এই জন্মে গোবিন্দর নাম নিছো বুঝতে পারছো তো এই জন্য আমাদের রূপ গোস্বামী কি বলছে মন দিয়ে শুনো ভালো কথা বলছে রূপ গোস্বামী পর যদি কেউ গোবিন্দর নাম নিয়ে না ওরা তিনটি কাজ হয়ে যায় কয়টি কাজ হয়ে যায় কি কি হয় আমি বলবো কালকে শুনবো ঠিক আছে দেখুন কত গোবিন্দ নাম নেওয়ার মাহাত্ম্য যদি কেউ গোবিন্দের নাম নিয়ে প্রথম কাজ হলো
जम पुरी ते जम महाराज चित्रगुप्त के डाके चित्रगुप्त के आमादरे समस्त गुप्त माने लुकी है चित्र माने फाटो आमादरे जा जीवन कर चिना जा जीवन कर ची ऑटोमेटिक एक टक्के आमर लगाना चुके वो सब रिकॉर्डिंग हो गया ची आरे मरार पर ना वो रिकॉर्डिंग देरी है विस्तार जनता हो यदि कई बोले दस तालाब पर आमी की कर ची के देख ची के देख ची बोले डिनर मध्य सूर्य किरण उठाना ची वो देख ची बोले रात्रि मध्य वही रात्रि टा चंद्रमा टा देख ची हैं ऐ जने जो दस दिशा गुलो ये दस दिशा गुलो हलो साथी स्वरूप ऐ जने हमारा जेरकम कर्म करे ची मन दिए सुनो जेरकम कर्म करे ची ना देख मैंने वही रकम पत्नी पाची वही रकम पति वही रकम छेले वही रकम में एक टू वो एक चूलर मध्य एदिक एदिक है ना जेरकम कर्म करे ची देख मैंने कार पत्नी टा खूब भालो है आज देख मैंने कार पत्नी खूब झगड़ा लो कार पति टा भालो है कार पति सारा दिन माँ उठे पड़े था अब मार मार कर तार में कर दी कार ने की कार छलटा खूब आज्ञा कैरी रही कार छलटा देख मैंने एकदम अबाध हुआ पिता माता की कथा ही सुने ना बोले ए रकम के ना होलो बोले कार ना होलो आगे हमारा जे रकम कर्म करे छी वही कर्म रूप समस्त देख मैंने कई को कहना बोले छले देखे तू की है मन हो जे आगे जन्म में शत्रु बोध है हमारे छले हुए ऐसे नीचे बोली ना सत्य कथा एटा होला सत्य कथा हैं ए जने हमारा जे रकम कर्म करो ए रकम फल ताको ए रकम पावे बुझते पारछे किंतु एदिके ताकाओ ए जने जारा गोविंदर नाम लिए कत महिमाटा देखे ए जने तिनि चित्रगुप्त के जम महाराज डाके बोले खाताटा निये आसो बोले के ना बोले ए जे व्यक्तिटार नाम ता घंटे कटे दा ए व्यक्तिटार नाम ता कटे दा बोले के ना बोले गोविंदर नाम जप कर छु गोविंदर नाम नीचे माने वो आर नरक के कहो ना आसवे ना ताली बजाओ जोर करो जोर ताली बजाओ ना वो आर कहो ना नरक के आसवे ना देखो द्वितीय काज की बोले द्वितीय काज होलो गोलोक वृंदावन राधा रानी तार सखी के डाके बोले खाता ना निया से बोले के ना बोले ए व्यक्ति तार नाम ता एखने लिखे दाओ बोले किसर जने बोले गोविंदर जे नाम नीचे ना ठाकुर नाम नीचे आर नरके जाबे ना कोथाय आसबे सीधा गोलोक वृंदावन ने अमर सखी होई आसे सखी होई आसे अमर काचे बोले तृतीय काज ता की बोले ब्रह्म लोके ब्रह्मा तिनी आर दिन थालाते सजाते आरंभ करे बोले के ना बोले जे ठाकुर नाम नीचे ए भूर भूव मोह जन तप सत्य लोक के जखन पार करबे आमी तार माज खाने तार आरती करबो की करबो तार आमी आरती करबो एतो महिमा जरा गोविंद रे नाम नीचे के बोल छे गोविंद बोल छे एजने की करबा गोविंद रे नाम नीचे बुझते बात जन तो समय के एतु एतु नष्ट करबे ना आर एटाई अंतिम समय हमादर काज एटाई आसबे आर काज किछुई हमादर आसबे हैं এই জেনে এখানে কি বলছেন এখান তিনি বলছেন এই যে ঠাকুরের নামের এত মহিমা এই জেনে নারদ তখন বাল্মীকিকে বললেন বলো রাম বলো 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 আপনারা মনে হচ্ছে আগের জন্মে একশো জন্ম তোমারা কি করছো গোবিন্দের পূজ্য সেবা করে এসছো তালি বাজাও তোমাদের নামে এই জন্য তোমার ঠাকুরের নামটা নিতে পেরেছে মায়েরা খুব খুশি হয়ে গেছে এই জন্য নিতে পেরেছে কিন্তু ওর মুখ দিয়ে না রামের নাম বেরোলো না ও পাপি ছিল না এই জন্য রামের নাম বেরোলো না তখন উনি বললেন দেখো তুমি বলতো না মারো 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 বলে হ্যাঁ বলে মারা মারা তো বলতে পারো আপনারা বলুন তো মারা মারা সবাই জোর করে দেখবেন নিজে থেকে রাম রাম হয়ে যাচ্ছে বুঝেছি কিনা নিজে থেকে রাম নাম হয়ে যাচ্ছে এই জন্য বলছে উল্টা নাম জপত জগে জানা আর বাল্মীকি ভয়ে ব্রহ্ম সমানা নাম লেত ভব সিন্ধু সুখাই বিচার কর সুমন মন মাই মানে কি আপনি রামায়ণ দেখেছেন লব কুশ দেখেছেন লব কুশ ভগবান রাম কে বলছেন কি বলছেন বলে আপনার সম্পূর্ণ জীবন চরিত্র আমাদের গুরুদেব লিখেছেন আপনি আসার আগে লব কুশ ভগবান রাম কে বলছেন আপনি আসার আগে আমার গুরুদেব সমস্ত লীলা কে আপনার দেখে তিনি ওই রামায়ণ কাব্য একটি গ্রন্থ লিখেছেন ওইটাই আমরা সব সময় গাই
भगवान राम बोलचेन आमादे सुनावे बोलते यदि सुनते चान अनेक दिन लागबे बोले चिंता नहीं दिने यज्ञ है बिकाल हमारा सुनबो हैं ऐ जने लव कुश तादर के सही रामायण महाकाव्य तिनी भगवान के तिनी सुना ले अते वो ग्रंथ भी की लिखे लिखे छे श्री दसु रत्नाकर तिनी यदि उल्टा नाम लिए यदि तिनी दसु रत्नाकर थे के वाल्मीकि होते बारे यदि हमारा सीधा नाम नहीं तले की हबे नाम की ना हबे बोलो ऐ जने बोलचे राम ना सकई नाम गुण गाई भगवान ने रामेर नामेर मध्ये एतो शक्ति आचना निजे भगवान वतिनी निजे नामेर महिमा के तिनी गाई ते पारेना ऐ जने गोस्वामी तिने उदाहरण दिचे अपनार जमीरे मध्ये देखचेन धान की गुरी लगाए देखेचेन देखेन कि कृषक गुलो धान गुलो नी एरक भाव फैले दिए ना जमीरे मध्ये देखबेन कोई धान टा उल्टो पड़ो ना तो सीधा पड़ो किन जखन गाछ टा आवे कि रे मुहा आवे अरे बोलो गाछ टा कि रे कावे सजा आवे कि कोई धान टा जिकोन भावे पड़ना कोनो सीधा पड़े से उल्टा पड़े छे कि तू गाछ टा आवे सीधा सेरकम भावे यदि के वो ठाकुर रे नाम यदि जिकोन भावे जदि तुम ठाकुर टा नाम लिए छना वो कोनो वृथा जावे ना इतो महिमा ठाकुर रे नाम ए जने इनी की लिखे छने वाल्मीकि तिनी আমাদের মহাকাব্য আমাদের সনাতন ধর্মের গ্রন্থ রামায়ণ লিখেছেন দ্বিতীয় শিশু হলেন ব্যাসদেব তিনি কি লিখেছেন তিনি শ্রীমদ ভাগবত গ্রন্থ লিখেছেন হ্যাঁ ভাগবত গ্রন্থ যেখানে ব্যাসদেব তিনি সমস্ত বেদ পুরাণ ইতিহাস তিনি লিখেছেন কিন্তু মনের মধ্যে কোন শান্তি পাচ্ছে না একদিন নারদ এসছে বলে ব্যাসদেব মনে হচ্ছে তুমি তোমার মনের মধ্যে শান্তি নেই বলে গুরুদেব ঠিক বলেছে আমি তো জীব কল্যাণের জন্য অনেক গ্রন্থ আমি লিখলাম কিন্তু মনে শান্তি পাচ্ছি না কেন গুরুদেব তুমি তো গুরু গুরু মানে কি বলে গুকার অন্ধকারত্বাত রুকার তস্য নিরোধক মানে যিনি শিষ্যের হৃদয়তে যে অজ্ঞান আছে সমস্ত অজ্ঞানকে দূরীভূত করে যিনি জ্ঞান রূপী আলোক সঞ্চার করে দিয়ে তুমি তো সব কিছু জানো বলো কেন আমি শান্তি পাচ্ছি না দেখবেন সংসার আমাদের খুব ভালো শিক্ষা দিচ্ছে আমরা যা কিছু বাড়িতে গেলে শান্তির জন্য তাই তো কিন্তু দেখবেন উল্টো হয়ে যায় শান্তির জন্য সব কিছু করি কিন্তু দেখবেন সব উল্টো হয়ে যাচ্ছে যেটা সুখের জন্য করছে ওইটাই দুঃখের কারণ হয়ে যাচ্ছে যাকে ভালোবাসি ওই ধোকা দিচ্ছে ওই বেইমানি করছে যাকে ভালোবাসি ওই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে সবাই দেখবেন বাড়িতে শান্তি সুখের জন্য করি সব কিছু শান্তি সুখের জন্য ছেলে ছেলে কো জন্ম দিয়ে তো সুখ পায় ছেলেটা কথাই শুনে না বিয়ে করে যাতে বাড়ি সংসার সংসার ঝগড়া লেগে যায় আমরা সব কিছু শান্তির জন্য করি পয়সা কামাই শান্তির জন্য ওইটাই দিয়ে সংসার লড়াই যায় এখানে ব্যাস দেব তিনি শিক্ষা দিচ্ছেন আমি তো শান্তির জন্য সব কিছু করলাম কিন্তু শান্তি পাচ্ছি না তখন নারদ তিনি বলছেন কেন অশান্তি দেখুন আমরা কেন অশান্তি বলে যথা ধর্ম দয়সার্থা मुनि बर्जा नो कीर्तित न तथा वासुदेवस्य महिमा जनु वर्णित नारद बोलचेन देखो तुम जे जीव कल्याण जने करे छ ना जेटा बोले छ वास्तव रूप रे जीवर कल्याण होबे ना देखबे तुम जखन वही शिव पुराण लिखे छ सत्यम शिवम सुंदर देव देव महादेव जोगी जोगी महादेव यदि वही ग्रंथटा के पढ़े ना ও বলিবে জগতে সব থেকে বড় কে বলে শিব ঠাকুর এখানে মা দেবী যারা পুজো করে মা দেবী যদি ওই দেবী ভাগবতটা পড়ে দেবী পুরাণটা পড়ে কি বলবে মা দেবী থেকে জগতে আর কেউ বড় নেই যদি সেই গণেশের গ্রন্থটা পড়েছে আরে গণেশ তো সর্বপ্রথম 33 কোটি দেবতা মধ্যে প্রথম ও তো পুজো হয় যারা হনুমানের কথা বলছে হনুমান সর্বশ্রেষ্ঠ তা থেকে কিছু নেই বলে ভবিষ্যতে না লোকরা কে বলে ঝগড়া ছড়া আর কিছু করবে না আর যদি তোমার সব গ্রন্থ গুলো পড়ে না পাগল হয়ে যাবে ও বুঝতে পারবে না কি করতে হবে না করতে হবে এই জন্য তুমি লোকদের কল্যাণ অকল্যাণ করে দিয়েছ এই জন্য হে ব্যাসদেব যদি তুমি প্রকৃত বাস্তবে সুখ চাও আমরাও যদি বাস্তবে তো সুখ চাই কি করতে হবে বলে না তথা বাসুদেবস্য মহিমা জেন বর্ণিত আমরা কে বলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস
हमारा सब गोविंद रे संतान। अतः हमारे कर्तव्य की गोविंद रे सेवा टाइप करा ही हमारे कर्तव्य। এই জন্য দেখুন জীবনে যার পুজো করুন, যা কিছু সারা জীবন করুন, যখন শরীরটা ছেড়ে যাবে, যখন চারিজন লোক নিয়ে যায়, কি বলতে বলতে নিয়ে যায়, বল হরি হরি বল, বাস ওইটাই কাজে আসবে। একজন আমাদের বৈষ্ণব বলছিল, একজন ব্রহ্মচারী একটা একটা দোকানে গিয়েছে সন্দেশ কিনতে, ওর প্রত্যেক সন্দেশ মধ্যে লেখা আছে দে মা দে মা। আর ওই যে দোকানের নাম হলো মায়ের নামেতে দেবীর নামেতে, ওইটা হলো দোকানটা, প্রত্যেক সন্দেশ দে মা দে মা দে মা, মা তুমি দাও দাও। এখানে একটা সাধু গিয়ে বলছে হরে কৃষ্ণ, বলে না দে মা, বলে দে মা, বলছে আমি দে মা বলবো না, আমি হরে কৃষ্ণই বলবো। হ্যাঁ বলে সব কিছু আমাকে মা দিয়েছে, মা ছাড়া জগতে আর কিছু নেই। একদিন কি হয়েছে, একটা লোক শরীর ছেড়ে দিয়েছে, যখন শরীর ছেড়ে দিয়েছে আর ওই লোকটা কাঁদে নিয়ে যাচ্ছে, আর কাঁদে নিতে সময় বলছে বল হরি হরি বল বল হরি হরি বল। তখন ইতিমধ্যে ব্রহ্মচারটা আসছে, যখন ব্রহ্মচারটা আসছে বলছে তো বলে দে মা দে মা, আজ তো বল বল হরি হরি বল। দ্বিতীয় দিন দোকানে এসে বলে কি গো, কালিকা আমি দেখলাম যে তুমি একটা লোক যখন মারা গিয়েছে কাঁদে নিয়ে যাওয়ার সময় কি বলছিল, বলে বল হরি হরি বল। বুঝতে পারছ, মরতে সময় গোবিন্দ ছাড়া তোমার কাজে কেউ আর আসবে না, কেউ আসবে না, আসবে তো গোবিন্দই আসবে। আমাদের ওই উত্তরপ্রদেশ দিকে না কি বলে জানে, তোমার সময় বলে রাম নাম সত্য হে গোপাল নাম সত্য হে সত্য বল গত্য হে সব কই বাদ ঝুটা হে, মানে ওই দিকে এইটা শোনায়। মানে কি বলে জীবনে যতটুকু তুমি গোবিন্দের নাম নিয়েছ, যতটুকু কেবল রামের নাম নিয়েছ, এইটাই সত্য। ইয়ে ছাড়া তুমি যা কিছু করছো বলে মিথ্যা জীবন কাটিয়েছ। এই জন্য মীরা বলছেন পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, অবস্তু অমলক ধীমের সাধা গো কষ্টু জীবনে তুমি কি পেলে, বলে যতটুকু আমি গোবিন্দ রামের নাম নিয়েছি এইটাই পেলাম, জগতে সবই খোবায়ো মানে জগতে সব তলিয়ে গেল। বলে এই কোথা থেকে পেলে ধনটা, বলে দীপরে সদগুরু, এইটা আমি গুরুদেব থেকে পেয়েছি। বলে এই ধনটা কি রকম, বলে চোর নেই লেবে লুটে নেই যাবে ফুটে নেই যাবে দিন দিন ভরত সভা, এই ধনটা চোর চুরি করতে পারবে না, এইটা কেউ নিতে পারবে না, নষ্ট হবে না, যে ধনটা কেবল বাড়তে থাকবে, যে ধনটা কখনো কম হবে না ধনটা। এই জন্য আপনার চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছ, কারা মহাপ্রভুর নাম শুনেছ, হাত তুলে দেখুন সবাই জানো। একদিন মহাপ্রভু তিনি একটি ভালো শিক্ষা দেওয়ার জন্য কি বললেন জানো, একদিন ভক্তরা মহাপ্রভুকে নিমন্ত্রণ দিচ্ছে, বলে প্রভু আজকে বাড়িতে তোমার ভোজন। মহাপ্রভু বললেন দেখো আমি সবাই বাড়িতে ভোজন করি না। বলে প্রভু তুমি কার বাড়িতে ভোজন করো, বলে যদি কেউ জীবনে লক্ষ্যপতি হতে পারে,
मैंने आज थे के 550 वर्ष आगे लक्षपति अर्थोल जार बाड़ी थे 1,00,000 सुवर्ण मोहर था बाड़ी थे 1,00,000 टका मोहर सुवर्ण मोहर था भक्तरा बोल चे प्रभु हमारे बाड़ी थे 1,000 टका तो गोने बोले 1,000 टका का हमारे बाड़ी थे 100 टका दी 100 टका माने की 100 टा स्वर्ण मुद्रा तो हमारे बाड़ी थे की खावे ना लेकिन महाप्रभु की कर ले सवाई की बसा ले बोले जानो प्रकृत लक्ष्यपति के बोले के बोले प्रत्येक दिनी जिनी 1,00,000 तिनी गोविंद रे नाम जिनी जप कर में तिनी वाले प्रकृत लक्ष्यपति निताई गौर प्रेमानंदे हरि हरि ऐ जने किस दिन आगे अपना अमिताभ बच्चन नाम सुने छ सबाय कारे कारे जाने अमिताभ बच्चन के सबाय जाने छ सबाय जाने ना किस दिन आगे टीवी रे मध्ये आस्तो कौन बनेगा करोड़पति देखे छ कौन बनेगा करोड़पति महाप्रभु बोल छ के हवे लक्ष्यपति ताका नाम दिगे की कर लक्ष्यपति हवे एके भालो कर देखाई दिगे हमरा सेसे ना इखाने बस एक माला जप करबो हैं आज के एक माला जप करबो देखन की कर लक्ष्यपति हवे भालो कर बुझे ना की कर लक्ष्यपति हवे ए नाम होलो माला माला माने की के बोले ना माला तो जप करा की दरगाह मन मन कर ले हवे ना बोले ना मन मन खाओ ना मन मन घुमाओ सब तो ऊपर दिए करो मन मन भजन की कर कर ऐ जने माला ते करते मां माने मन ला माने ए मन टाके विषय थे के जे नी आसे गोविंद चरण लागे दी ऐ जने ए नाम हो जे माला महाप्रभु ने जे शिक्षा दी छे हां माला की करे लक्ष्यपति आवे जखन हरि नाम करे ना ए अंगुलटा एरे मरे लागाते नी हैं एटा लो खराब अंगुल हमरा बोली ना तमा के हमी देखे ने गो बोली ना देखे ने गो ए जने डालो अहंकार रे प्रति ए माचकाल अंगुल रे मध्ये रखे हमारे संग सवाई बोलवे बोले हरे कृष्णा बोलो कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे इसमें जो लोग रहा तो बोल चे कहीं तो बोल चे ना कहते रे मुख दिए भेरो चेना जोर करी बोलो बोले हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे बोले ना एकटा जे माला आछे एटा सराई हमरा दुबार दुटो माला सराई पूरा हरे कृष्णा बोले तीनटा सराई सराते सराते जखन एखाने शेष हो जाए एटा हमरा पार करू एटा हलो सुमेरु राधा कृष्ण रे स्वरूप एजन तके पार करते नहीं एखान तके घुरी नीता है घुरी आवार अन्य दिगे थे करता है देखो 1,00,000 की तरह बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कत बार बोलो देखो भी 16 बार बोलो जखन एक बार जखन माला टके सारा लाम 16 बार बोलो दो बार कर ले किया 32 बार हो गए एर मध्य 108 आछे यदि 8 आके 16 माला कर दिया होय हिसाब ते होचे 25,000 और यदि 64 माला कर दिया है ना तखन हो जाबे 1,00,000 भगवान ने बोल छे आज के तुम्हें 1,00,000 ठाकुर रे नाम जप कर लेना बोले की कर ले बोले आज के तुम्हारे नाम में बैंक ते 1,00,000 टका फिक्स डिपॉजिट है भगवान निजे बोल छे महाप्रभु बोले एर सूद रागत भाव एर सूद रागत भाव बोले मिर्या बोल छे दीन बड़ा समाय मैंने आज की यदि 1,00,000 कर ना काली के 1,25,000 टका पावे और 4 दिन ते 2,00,000 माने एटा इतो ताड़ा ताड़ी ये धनटा बाड़े और ये धनटा बोले चोर नहीं लेवे यदि बाबा इटा यदि कामी छे छेले मेरा नीते पारवे ना और यदि छेले मेरा कामी छे ना बाबा रो नीते पारवे पत्नी कर ले पति नीते पारवे ना पति कर ले पत्नी नीते पारवे ना जे करवे এই জীবনে ওই ওর মালিক হবে আর আগের জন্মে না তুমি তার মালিক হয় সবগুলো পাবে তুমি সবগুলো তুমি পাবে এই জন্য মীরা বলছে জিন জিনে ইহ মতি লুটে ও সব মালা মাল হুয়ে আর মায়া কে যে বনে পূজারি আখির ও কাঙ্গাল হুয়ে যারা এই ধনটুকু লুটেতে পেরেছে ইনকাম করতে পেরেছে মন দিয়ে শোনা জগতে তারা বড় বড় লোক হয়ে গেছে বলে কে বলে হনুমান তুলসীদাস রূপ গোস্বামী
सनातन गोस्वामी, रघुनाथ दास गोस्वामी, नरसिंह भगत, मीरा भाई, देखो जगत तादर नाम अमर हो गए भागवत तादर ध्रुव प्रहलाद इधर नाम भागवत अमर अक्षर लिखा हो गए। यदि जगत बड़े होते चान ना एखन कार छेले मेरा की मन कर जानू तो बॉलीवुड ते हमारा हीरो हीरोइन हबो की हबो की बोले बॉलीवुड ते की हीरो हीरोइन हबो सुशांत छिलो ना हीरो कुताई गेलो मरी गेलो श्रीदेवी छिलो ना कुताई गेलो एकने 20 25 वर्ष आगे जे हीरो हीरोइन गुलो छिलो एखन तादर के नाम तो नीचे बोलो क्यों नीचे ना कि तू हनुमान नाम पूज हो कि नहीं हनुमान के बैठते बैठते अरे होचे कि ना बोलो महाप्रभु नाम होचे कि ना प्रभुपाद नाम होचे कि ना रूप गोस्वामी सनातन गोस्वामी नाम होचे कि ना भागवत ध्रुव प्रहलाद मीराबाई नाम होचे कि ना केनो होचे एरा प्रकीत हीरो एजने हीरो हैं हीरो हीरोइन ही होय बड़ो होता है ना की होता है बड़ो होता है यदि गोविंद रे भक्त हो यदि बड़े होते परे छ जत दिन पर जत पृथ्वी थाकवे पृथ्वी प्रलय परे अवार तुम्हार नाम तासु भागवत जखन प्रलय हो जावे ना भागवत अवार ओई गोलोक वृंदावन चल जावे अवार जखन सृष्टि आवे अवार भागवत आसवे और मध्य ध्रुव प्रहलाद रे नाम अवार आसवे एई जने हीरो हीरोइन होई बड़े होतावे ना गोविंद रे भक्त होई बड़े हो जाओ निताई गौर प्रेमानंदे हरि हरि बोल देखी हमें एक बोल देखी के गोविंद नाम लिए हीरो हीरोइन होती जाए गोविंद नाम था लिए कि बड़ा होती जाए हाथ पूरा हाथ हाथ के खुल से ना ए बाबा रे एखाने कारे लोकरा तो खूब भक्त भालो भक्त एखाने कारे सत्य सत्य एखाने ना लोकदर मध्य खूब भाव आछे खूब भालो लोक अपनारा हैं खूब भालो लोक ईश्वर पर लोकरा नाम ईश्वर केवल ईश्वर पर छले ना एजने ईश्वर पर सत्य सत्य तुम्हारा ईश्वर पर रे सब लोक तुम्हारा ताली बजाओ तुम्हारे दिल में मेरा तो भालो लोग सब सब भगवान के भजन करे भगवान के भजन करे बड़े होते चाहिए छे हैं एजने एकाने श्री नारद की बोल छे व्यास देव यदि सत्य सत्य तुम्ही शांति पेते जाओ की करो ए भागवत ग्रंथ लिखो जार मध्य एदुगत को कथा लिखबे ना केवल गोविंद रे जरा शुद्ध भक्त होय छे ओदरे कथा लिखो जरा गोविंद रे शुद्ध भक्त उधर कथा बोलवे एवं जरा हैं भगवान रे कथा भगवान तार भक्त रे कथा बोलो ताते शांति पावे के ना आत्मा होलो सही परमात्मार अंश तबे तुम्ही सुख आनंद पेते पावे बुझ पासन तो एजने तुम्हारा यदि मन रे मते शांति पेते जाकी करवा सही गोविंद रे नाम निबे गोविंद रे कथा सुनबे गोविंद रे भक्त रे कथा सुनबे देखि मन रे मते शांति पावे एजने तादर भक्त रे मध्य एक जना होलन श्री ध्रुव महाराज तो तुम कथा सुना ध्रुव महाराज के अपने दर एई जे हमर जे विदेश ते के प्रभु इन काल के भालो बांगला बोले छलो सत्य सत्य के कारण बुझते कर जे हाथ तुले देगी के कारण हाथ तुले ना सुन बुझते कर छो हां उनी आज के अपने दर आवार दिनी ध्रुव महाराज रे कथा सुनावे ध्रुव महाराज की करतनी 6 मासे तिनी की कर से गोविंद के पिए छले 6 मास रे मध्ये तिनि त मादर के ध्रुव महाराज रे कथा सुनाले ठीक आछे आर जदि एकटू एदिक एदिक बांग्ला है ना तुम्हारा क्षमा कर दिए केना वो विदेशी होई चेष्टा कर छै त मादर के बांग्ला भाषा ही बोला जने ठीक आछे हां बोलो ओम ज्ञान ते मेरा अंधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर शिवसदि गौरभक्तवृन्द बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हमारे
এখন শুনছিলাম বাল্মীকি দক্ষিণ রত্নাকর ছিল, এত পাপি ছিল মুখ থেকে রাম নাম বের হয়নি, মনে হয় এখানেও কেউ কেউ পাপিরা বসে আছে সেই জন্য হরিনাম নিচ্ছে না। আপনারা প্রমাণিত করে দেন পাপি না পুণ্য আত্মা, একবার আবার বাহু তুলে সবাই বলো দেখি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म परमाराधितम श्री श्रीमद भक्ति वेदांत श्रीधर गोस्वामी महाराज चरण सरोजे आम्ही असंख्य कोटी दंडवत प्रणति यापन करी, तदुपरांत समस्त रूपानु गुरु परंपरा चरणे अमर असंख्य कोटी दंडवत प्रणाम, उपस्थित समस्त दंडी पादगण, समस्त वैष्णव वैष्णवी हरिकथा श्रोत मंडली मातृवृंद सवार चरणे अमर जथाजोग्य प्रणाम। नारद जी चाटी शिष्य विशेष करे বর্ণন করা হয়েছে এখানে, আর তার মধ্যে দুটো বাচ্চা ছেলে ধ্রুব আর প্রহ্লাদ, আর দুটো বয়স্ক ব্যাসদেব আর বাল্মীকি। এই যে ধ্রুব মহারাজ, তার কথাটি ভাগবত মধ্যে বলা রয়েছে। ধ্রুব মহারাজের বাবার নাম জানেন আপনারা? ধ্রুব মহারাজের বাবার নাম ছিল উত্তানপাদ। এই উত্তানপাদ আর প্রিয়ব্রত তারা দুটি ভাই ছিল। এই উত্তানপাদ রাজা, উত্তানপাতের যখন অর্থ, উত্তানপাতের শাব্দিক অর্থ যখন আমাদের টীকাকার সাধুরা বলছেন, তারা বলছেন ঊর্ধ্বপাদো যস্য স উত্তানপাত। অর্থটা কি? মানে যার পায়টা উপর দিকে থাকে আর মাথাটা নিচু দিকে তারা হলো উত্তানপাত। ঊর্ধ্বপাদো মানে পাটা উপর দিকে। আপনারা বিচার করে দেখুন, আমরা সবাই যখন মাতৃগর্ভে ছিলাম সেই সময় আমাদেরও তো এরকম অবস্থা ছিল। মাতৃগর্ভে যখন একটা বাচ্চা ছেলে থাকে মাথাটা নিচু দিকে আর পায় উপর দিকে, সেই জন্য বলছেন সমস্ত জীব প্রাণী মাত্র এই উত্থানপাতের স্বরূপ। আর এই উত্থানপাত রাজার দুটি স্ত্রী ছিল, প্রথম স্ত্রীর নাম ছিল সুরুচি আর এক স্ত্রীর নাম ছিল সুনীতি। বলে সুরুচি আর সুনীতির অর্থ কি? বলে সুরুচি অর্থাৎ স্বচ্ছ রুচি, যে নিজের রুচি অনুযায়ী চলতে চায়, শাস্ত্র কি আমাদেরকে উপদেশ দিচ্ছে, শাস্ত্র কি আদেশ দিচ্ছে, ভাগবত রামায়ণ কি আমাদেরকে উপদেশ দিচ্ছে সেটা মানতে চায় না, নিজের রুচি অনুযায়ী। নিজের রুচি অনুযায়ী মানে নিজেকে কি ভালো লাগে সেই সব কাজ করতে চায়, তাকে বলা হয়েছে সুরুচি। কিন্তু সুনীতি পূর্ণরূপে বিপরীত। সুনীতি মানে শাস্ত্র নীতি, শাস্ত্র আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন সেই ভাবে নিজের জীবনকে যদি তৈরি করি তাহলে সুনীতি আমরা হতে পারবো। এই সুনীতির ছেলের নাম ছিল ধ্রুব, সুনীতির ছেলের নাম ছিল ধ্রুব, আর সুরুচি তার ছেলের নাম ছিল উত্তম। এইবার প্রশ্ন হচ্ছে, যদি কেউ নিজের রুচি অনুযায়ী চলে, যদি কেউ সুরুচি হয় তাহলে তার ছেলে উত্তম কি করে হবে? কে তো উত্তম নেই অধম হওয়া ঠিক, কিন্তু এখানে বলছেন বলে এই সুরুচি আর তার ছেলে উত্তম দুটোই পরবর্তীকালে যখন বনে গিয়েছিল সেখানে যক্ষ ওনাকে মেরে দিল, আর সুরুচিও আগুনে পুড়িয়ে আর সেখানে মারা গেল। এরকম পরিণাম হয়েছে যদি কেউ সুরুচিকে অবলম্বন করে, নিজের রুচি অনুযায়ী চলতে চায়। কিন্তু দেখুন আমাদেরও এরকম দুটো স্ত্রী আছে, রুচি আর নীতি। আপনারা বিচার করে দেখুন আমরা কোথায় কাকে বেশি ভালোবাসি, সুরুচিকে ভালোবাসি না সুনীতিকে ভালোবাসি? নিজের ডেইলি শেডিউল, নিজের শেডিউল কি বলে, নিজের দিনচর্যা যদি আপনারা বিচার করে দেখবেন, শাস্ত্র বলছে বলে ভোরবেলা উঠে যেতে হবে, সূর্য উদয় পরে ঘুমাতে নেই। যখন আগর সেই সময় কেউ ঘুমাচ্ছে তাহলে সেই নিদ্রা কি করবে বলে লাকি কখনো বাড়িতে আসবে না, শাস্ত্রতে এটা বলা হয়েছে। কিন্তু ওই শীতকালের সময় যখন আলার্ম বাজে ভোরবেলা আমরা উঠার চেষ্টা করি কি সত্যি সত্যি উঠতে পারি? আবার আলার্মকে বন্ধ করে কম্বল গায়ে দিয়ে আর শুয়ে পড়ি, সেই সময় আমার রুচি আমাদের উপরে বেশি হাবি হয়ে যায়। সুনীতি যে শাস্ত্র নীতিকে আমরা মানতে চাই না, শাস্ত্র বলছে বলে অসৎ মার্গ দিয়ে ধন উপার্জন করবে না, সে ধনটা কখনো ফলীভূত হয় না। কিন্তু যখনও কিছু বেশি লাভ হচ্ছে তখন আমরা শাস্ত্র নীতি দেখি না, সঙ্গে সঙ্গে কি করি ওই ধনটা অসৎ মার্গ কেন না হোক ওটা ধরে নিই।
সেই জন্য বলছে যদি কেউ অসৎ মার্গ যাপন পালন করবে তাহলে শেষ দিকে কি হবে বলে আগুনে পুড়ে দিতে হবে। এক সময় কি হয়েছিল, এই সুনীতির সুরুচির ছেলে উত্তম সে বাবার কোলে বসে আর সেখানে বাবা ওকে খুব ভালোবাসছিল। সেই সময়ে ধ্রুব মহারাজ এসছেন, ধ্রুব মহারাজ রাজদরবার প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলেন বলে বাবা ছোট ভাইকে কোলে নিয়ে আর ভালোবাসছে, তাহলে আমিও গিয়ে কি করবো বাবার কোলে বসবো। এইবার ধ্রুব মহারাজ যখন অগ্রসর হয়েছেন যখন তিনি হাঁটতে আরম্ভ করেছেন বাবার কোলে বসার জন্য সেখানে ছিল সুরুচি। সুরুচি এত ঈর্ষান্বিত হয়ে ক্রোধিত হয়ে আর সেখানে গালাগালি করতে আরম্ভ করে দিয়েছে বলে রে দুষ্ট রে অভাগে তোর এত দুঃসাহস হয়ে যাচ্ছে যে তুই এসে আর বাবার কোলে বসতে যাচ্ছি, তুই রাজপুত্র হতে পারি কিন্তু তুই আমার ছেলে নয়, রাজমাতার ছেলে তুই নয়, তোর মাও রাজমাতা নয় আর তুই রাজপুত্র নয়, যদি বাবার কোলে বসতে চায় তাহলে কি কর বনে চলে যা, বনে গিয়ে তপস্যা কর, তপস্যা করার পরে যখন আমার গর্ভ থেকে জন্ম নেবে তখন এই রাজ্য সিংহাসন উপরে বসার যোগ্যতা প্রাপ্ত করবে, তার আগে ভুল যা, তার আগে রাজ্য সিংহাসন উপরে বসার কথা মন থেকে বের করে দাও একবারে পুরো। যখন এত ক্রোধিত হয়ে বা 5 বছরের বাচ্চা ছেলে তাকে এমন যখন শাসন করেছে ধ্রুব মহারাজ অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন, আরে আমার বাবা সেখানে বসেছিল আর সে বাবা ও ছোট রানীর উপরে স্ত্রীর উপরে এত আকর্ষিত কিছু প্রতিবাদ করলো না, এত জোরে গালাগালি করলো বিমাতা আমাকে, তিনি কিছুই বলেননি কেন, অত্যন্ত দুঃখিত হয়ে সেখানে ধ্রুব মহারাজ কান্নাকাটি আরম্ভ করেছেন, চোখ থেকে জল ভাসিয়ে যাচ্ছে আর মুখ কম্পিত করছে আর সেখানে পুরো শরীর গায়ে তার কম্পিত হয়ে সেখান থেকে চলে যাচ্ছেন, কান্নাকাটি করতে করতে নিজের মা কাছে যাচ্ছেন, তার মার নাম কি, মার নাম কি সুনীতি। যখন মার কাছে এসছে ধ্রুব মহারাজের অবস্থা এমন ছিল যখন রাস্তাধারে একটা সর্প যায় ওই অকারণে যদি ওই সর্প কেউ কেউ লাঠি মেরে দেয় তাহলে ওই সর্প কি করবে সঙ্গে সঙ্গে ফনটা উপর করে আর আরো ক্রোধিত হয়ে যাবে, ঠিক তা ধ্রুব আজ এমন লাগছে বিমাতার বচন একটা তীর কমান মতো ধ্রুব মহারাজের বুকে উপরে চলে গেছে আর তিনি এত ক্রোধিত হয়ে আর চোখ থেকে জল ভাসিয়ে ভাসিয়ে নিজের মা কাছে এসছে, কিন্তু তার নামই সুনীতি, সে নাম সুনীতি ঠিক তদ্রূপ তার কাজ, সে সুনীতি কার উপরে দোষারোপণ করেননি। এবার বিচার করে দেখুন আমার মানে আপনাদের ছেলে যদি এখনকার মায়েরা হতো তাহলে কি হতো বলে ছেলে যদি কান্নাকাটি করতে এসছে বলে আমাকে ওই মা এমন এমন বলেছে, আমরা কি বিচার করতাম ছেলের দোষ না অন্যদের দোষ, সঙ্গে সঙ্গে গিয়ে আর ঝগড়া করতে আরম্ভ করে দিতাম, তাই তো, কিন্তু তার নামই হলো সুনীতি। সে ধ্রুব মহারাজকে বুঝাতে লেগেছে এবার বলে দেখো ছেলে নিশ্চিত রূপে উত্তম পূর্ব জন্মে কোনো ভালো কাজ করেছিল সেই জন্য রাজার কোলে বসার সুযোগ পেয়েছে, হয়তো তোমার কাজ কিছু এইরকম ছিল পূর্ব জন্মে, নালে আমার কিছু পাপ কর্ম ছিল সেই জন্য তুমি আমার গর্ভ থেকে জন্ম নিয়েছো, একটা তোমার বিমাতা যা কিছু কথা বলেছে ওর মধ্যে একটা খুব ভালো কথা সে বলে দিয়েছে বলে আপনি বলছেন বিমাতা ভালো কথা বললো বলে হ্যাঁ, এক দেখবেন আপনারা একদম মৌমাখি, সে মৌমাখি কি করে মৌমাছি, সে মৌমাছি কি করে প্রত্যেক পুষ্প উপরে গিয়ে আর মধু সংগ্রহ করে, তাই তো, তুমিও ঠিক তদ্রূপ সারগ্রাহী হও, তোমার মা তোমাকে ঠাকুরের ভজন করার উপদেশ দিয়েছে কিন্তু একটা খারাপ কথাও বলেছে, বলে খারাপ কথা কি, বলে তোমার মা বললো ভজন করার পরে ওনার গর্ভ থেকে জন্ম নিতে হবে আর জন্ম নেওয়ার পরে রাজার কোলে বসবে, আরে যদি কেউ ঠাকুরের ভজন করে তাহলে তো ঠাকুর ওনাকে নিজের ধাম নিয়ে যাবে, ভগবান গীতাতে কি বলছে আ ব্রহ্ম ভুবনালোকে পুনরাবর্তিন অর্জুন মাম পেতু তো কন্থেয়া পুনর্জন্ম না বিদ্যতে, ভগবান গীতাতে বলছেন যদি কেউ একবারও আমার ধামে চলে আসে তাহলে কি হবে পুনর্জন্ম না বিদ্যতে, তাকে আর জন্ম নিতে হবে না, তুমি যদি তপস্যা করতে যাবে তাহলে তো ভগবান ও তোমাকে নিজের ধাম নিয়ে যাবে, আবার ওখান থেকে ওই সুরুচি গর্ভেতে কেন আসবে, সে মাও অত্যন্ত তুচ্ছ তার গর্ভ অত্যন্ত তুচ্ছ, সে বাবার রাজ্য সিংহাসন অত্যন্ত তুচ্ছ,
আমি তোমাকে এমন একটা বাবার শিক্ষা দিয়ে দিচ্ছি যে কোলেতে বসাতে জানে কখনো নামাতে জানে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই সময় সুনীতি ধ্রুব মহারাজ কে ভগবত ভজন করার উপদেশ দিয়েছে, বলে দেখো তুমি বনে চলে যাও আর ঠাকুরের ভজন করো। বলে মা ওই ঠাকুর কি রকম দেখতে আর ওনাকে ভজন কি রকম করব। বলে ওনার খুব সুন্দর স্বরূপ সেই সময় সুনীতি বর্ণন করেছে। ঠাকুরের কত সুন্দর স্বরূপ সেখানে বলছেন কি, তিনি চতুর্ভুজ রূপ ধারণ করেন, পিলা পিতাম্বর আর হলুদ পিতাম্বর তিনি পড়েন, গলায় তার বক্ষস্থলে কৌস্তুভ মণি, গলায় সুন্দর মালা আছে, কিরীট কুণ্ডল ধারণ করা আছে, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম তিনি ধারণ করেন, খুব সুন্দর সুন্দর তার হাসি কমল নয়ন স্বরূপ, তার পদ্ম পলাশ লোচনা যার চক্ষুটা হলো কমলের মত সুন্দর দেখতে। ঠাকুরের প্রত্যেক জিনিস প্রত্যেক শ্রীঅঙ্গকে কমল সঙ্গে কম্পারিজন করা হয়েছে। ধ্রুব মহারাজ কে যখন সুনীতি এই সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছেন তখন ধ্রুব মহারাজ সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। এইবার বেরিয়ে যাচ্ছেন ওই আকাশ মার্গ থেকে নারদজি দেখছেন, নারদজি নিজের বীণা বাজাতে বাজাতে কীর্তন করতে করতে সেখানে উপস্থিত হলেন। জয় জয় রাধা রমণ হরি বল, 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 উপস্থিত হয়েছেন। ঠাকুর পাঠিয়ে দিলেন, আপনারা দেখো বিচার করে দেখুন এখানে খুব সুন্দর শিক্ষা, যারা সতী সতী নিষ্কপট রূপে ঠাকুর ভজন করতে চান, ঠাকুরকে প্রাপ্ত করতে চান, ঠাকুর নিজে কি করেন, বলে গুরুকে পাঠিয়ে দেন, গুরুকে পাঠিয়ে দেন। সেই জন্য শাস্ত্র বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কৌন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যখন একটা জীব ঠাকুরকে প্রাপ্ত করার জন্য অগ্রসর হয় ঠাকুর সেই সময় সঙ্গে সঙ্গে সদ্গুরুকে পাঠিয়ে দেন, কিংবা এই কথাটা বলা আরো উচিত হবে যে ঠাকুর নিজেই গুরু রূপ ধারণ করে চলে আসেন তার সামনে। বুঝতে পারছেন, নারদজি এবার চলে এসছেন কিন্তু নারদজি আগে পরীক্ষা করলেন, বলে কি নুনু কোথায় যাচ্ছিস, বলে আমি এই রকম কথা হয়েছে আমি বনে যাচ্ছি ঠাকুরের ভজন করব। বলে তুই পাঁচ বছরের বাচ্চা ছেলে, তোর মতো ছেলে কোথায় খেলাধুলা করতে করতে আর এইদিকে ওইদিকে ঘুরে বেড়ায়, তুই কোথায় বিমাতার বচন শুনে এত ক্রোধিত হয়ে যাচ্ছি, আরে কি সম্মান কি অসম্মান সব কথা ছেড়ে দেয়, বাবার কোলেতে বসতে চাই তো, চল আমার সঙ্গে আমি তোর বাবার সঙ্গে কথা বলবো, নিশ্চিত রূপে তোকে কোলে বসাবে। ধ্রুবজি প্রশ্ন করতে লাগলেন, বলে আমি শুনেছিলাম যদি কেউ ঠাকুরের ভজন করতে চায় নারদজি ওনাকে মন্ত্র প্রদান করেন, তাকে ভগবত ভজনের উপদেশ প্রদান করে আর ভজন পথে অগ্রসর করেন, কিন্তু আমি দেখছি আপনি আমাকে আবার বাড়ি দিকে ফেরত যেতে বলছেন, আপনি ওই আসল নারদ না নকলি নারদ, হ্যাঁ আপনি নকলি নারদ নাকি। নারদজি মনে মনে বিচার করছেন, বলে না আমিও অসলি নারদ আর তুমিও অসলি ধ্রুব, তুমিও হলে একবারে পুরো পাকা শিষ্য। নারদজি সেই সময় ধ্রুবকে বুঝাতে লাগলেন আগে, বলে দেখো পূর্বজন্মের পাপ ধরুর এই জন্মে কাউ দুঃখ কষ্ট পায়,
আমাদের জীবনে খুব মন দিয়ে শুনুন, আমাদের জীবনে যদি কিছু দুঃখ কষ্ট যদি কিছু বিপত্তি আসে না, তাহলে আমরা কি করি, বলে তোর জন্য এটা হয়েছে, তুই এরকম করলি না সেই জন্য এটা হয়েছে, অন্য উপরে দোষারোপণ করি। কিন্তু এটা নয়, আমরা পূর্বজন্মে যা কিছু করে এসেছি তার ফলস্বরূপ আমরা এই জীবনে দুঃখ বিপত্তি কষ্ট পাচ্ছি। আগের জন্মে যখন পাপ কর্ম করেছি তাহলে এই জন্মে সুখী থাকবো কি করে, আগের জন্মে যদি পুণ্যকর্ম করবো তাহলে নিশ্চিত রূপে এই জীবনে সুখী থাকবো। ঠিক তদ্রূপ এই জীবনে যদি পাপ কর্ম করবো তাহলে পরজন্মে কি হবে, সেগুলো সব ভোগ করতে হবে, সব ভোগ করতে হবে। পাপ নিজের বাপকেও ছাড়ে না বাবা, মনে রাখো এই কথা, পাপ নিজের বাপকেও ছাড়ে না। নারাজি বোঝাতে লাগলেন, বলে দেখুন তার উপরে দোষারোপণ না করে আর কি করতে হবে, বলে নমস্তে জীবেতি ও মুক্তি পদে সদায় ভাব। ব্রহ্মাজি বলছেন, বলে যদি জীবনে কিছু দুঃখ কষ্ট আসছে তাহলে অন্য উপরে দোষারোপণ না করে এটাকে নিজে কৃত্য পূর্বজন্মের কৃত্য মনে করে আর সহ্য করো, আর সহ্য করার সঙ্গে সঙ্গে কি করো, বলে জীবেতি ও মুক্তি পদে সদায় ভাব, ভজন করো, ভজন না করলে এই দুঃখ কষ্টটা যাবে না। শুধু হরিনাম ছাড়া আর কোনো উপায় নেই এই পাপকে দূর করা, একটা হরিনামই একমাত্র এত শক্তিশালী এত প্রভাবশালী যে সমস্ত পাপ রাশিকে দূরীভূত করতে পারে। যদি নামাপি হরত্য শেষম গিরি প্রসারাদ নপি পাপ রাশি, আমাদের শাস্ত্র বলছেন, বলে একটা পর্বত সমান যদি পাপ কেন না হও, একটা তুলোর পর্বত হও, যদি একটা শুধু আগুন লাগিয়ে দাও, দিয়া সেলাই একটা দিয়ে দাও, কি হবে, পুরো পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক তদ্রূপ যদি কেউ সতী সতী শুদ্ধ কৃষ্ণ নাম গ্রহণ করে, ঠাকুরের নাম জপ করে, তাহলে কি হবে, সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যাবে, সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নারদজি সেই সময় খুব সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন, কিন্তু ধ্রুব মহারাজ বলছেন, বলে বাবা আপনি যা কিছু বলছেন ঠিকই আছে, কিন্তু আমি হলাম ক্ষত্রিয়, এই ক্ষত্রিয় স্বভাব হওয়া ধরু আমি আপনার কিছু উপদেশটা গ্রহণ করতে পারছি না, আমি যা সংকল্প নিয়ে আর বাড়ি থেকে বের হয়েছি আমার সেটা আমি নিশ্চিত রূপে প্রাপ্ত করব। বাবা থেকে শ্রেষ্ঠ রাজ্য প্রাপ্ত করব, আমার নিজের মাকে আমি কি করব, রাজমাতা করব। সেই জন্য আপনি এমন একটা আমাকে উপায় দেন যাতে আমি ঠাকুরের ভজন করতে পারি, আর ঠাকুরের ভজন করে আর ওনার কাছে আমি ওনার কাছ থেকে এই বর চাইব। নারদজির উপদেশ সেই সময় নারদজি ওনাকে মন্ত্র প্রদান করলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই দ্বাদশ অক্ষর মন্ত্র নারদজি প্রদান করলেন আর কি করলেন, তত্তাত গচ্ছ ভদ্রম তে যমুনায়াম তটম শুচি পুণ্যম বধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। নারদজি বলছেন, বলি তুমি চলে যাও মধুবন, আপনারা গিয়েছেন মধুবন, মধুবন যারা যারা 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন তাদের তারা তো গিয়েছেন, কিন্তু আর অন্যরা যারা জান নেই, এইবার কার্তিক মাসে নিশ্চিত রূপে আসবেন, আমাদের এখান থেকে অনেক ভক্তরা আসে তার সঙ্গে যোগাযোগ করে, আর কার্তিক মাসে সেই সময় 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা হয়, এই দ্বাদশ বন আছে 84 কোষ ব্রজমণ্ডল মধ্যে, তার মধ্যে একটা হলো মধুবন। নারদজি ধ্রুব মহারাজকে সেখানে পাঠিয়ে দিলেন, দেখুন ভজন করার জন্য একটা অনুকূল পরিবেশ খুব দরকার, যেরকম এখানে ভাগবত কথা হচ্ছে, এখানে সবাই ভক্তরা মিলিয়ে মিশিয়ে ঠাকুরের নাম কীর্তন করছেন, এখানে ঠাকুরের মালা করা, ভজন করা, নাম জপ করা খুব সহজ, তাই তো, সঙ্গে শক্তি আমরা বলি তো, সঙ্গে শক্তি, তো ভজন করার জন্য একটা অনুকূল পরিবেশ হওয়ার খুব দরকার। কিন্তু যদি একটা বরযাত্রী যাচ্ছে, বিয়ে বাড়ির বরযাত্রী যাচ্ছে, সেখানে যদি কাউকে বলো, বলে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলো, করতে পারবে, মনটা স্থির করে ঠাকুরের চরণে লাগাতে পারবে, সম্ভব নয়, মাল খাবে। সেই সময় তো ওই যারা মদ খেয়ে নাচছে তাদেরকে দেখে দেখে নিজেও তার সঙ্গে আরম্ভ করে দেবে। তো ভজন করার জন্য একটা অনুকূল পরিবেশ খুব দরকার। এই ধ্রুব মহারাজ দুটি স্পেশাল বস্তু পেয়েছেন,
নারজি ওনাকে দুটি বিশেষ বস্তু প্রদান করলেন ভজনের খুব অনুকূল। বলে কি কি? বলে সর্বপ্রথম হলো মধুবন। মধুবন কোন সাধারণ স্থলী নয়, মধুবন হলো সাক্ষাৎ ঠাকুরের লীলা ভূমি। আপনারা সুরদাসের ভজন শুনে দেখবেন, ভোর ভয়ো গয়ন কে পাছে মধুবন মোহে পটায়ো। ঠাকুর সেখানে গোচারণ করতে যেতেন, সেখানে খুব সুন্দর সুন্দর লীলা করেছেন তিনি, সেই জন্য সে লীলা ভূমি সাধারণ নয়, মধুবন সাধারণ স্থান নয়। আর তারপরে দ্বিতীয় জিনিস কি? বলে যমুনা। এই যমুনাও সাধারণ নাই, যমুনা হলো কৃষ্ণের পটরানী। যমুনা এই কালিন্দী রূপে কৃষ্ণের সখী। চিদানন্দ ভানো সদানন্দ সুনো পরম প্রেম পাত্রী ব্রহ্মদ্রব্য গাত্রী। সাক্ষাৎ কৃষ্ণ হি দ্রবীভূত হয়ে এই যমুনা রূপে প্রবাহিত হচ্ছেন। যমুনাজি সেই জন্য তো কালো, কালো তো দেখতে কালো, কৃষ্ণ যেরকম কালো যমুনাও ঠিক সে রূপ অঙ্গকান্তি, কৃষ্ণ থেকে অভিন্ন। সেই জন্য এই দুটি অনুকূল বস্তু ধ্রুব মহারাজ পেয়েছিলেন। নারদজি খুব সুন্দর সুন্দর ওনাকে উপদেশ দিলেন। ধ্রুব মহারাজ এবার চলে এসছেন মধুবনে, ত্রিসন্ধ্যা তিনি ছান করছেন যমুনায়। আর প্রথম মাস তিনি কি করছেন? বলে ত্রিত্রান্তে ত্রিত্রাঞ্চে কপিত ভদ্রাসন। তিনি তিন দিনে একবার শুধু কুল আর বদ্রী ফল এই দুটো জিনিস খেতেন, কুল খেতেন আর বদ্রী ফল একটা ফল হয় এই দুটি খেতেন তিন দিনে একবার। বিচার করে দেখুন আপনারা, পাঁচ বছরের বাচ্চা ছেলে সে সবসময় খিদায় মার পিছনে পিছনে কাপড় টানতে টানতে আর ঘুরতে থাকে, কিন্তু সেই পাঁচ বছরের ছেলে কি করছে? তিন দিনে একবার ভোজন করছে। সেও সম্পূর্ণ ডাল ভাত সম্পূর্ণ ভোজন নয়, শুধু কুল ফল। আর কি করছে? ত্রিসন্ধ্যা স্নান করে ধ্রুবজি যে মন্ত্র পেয়েছিলেন ওই মন্ত্রকে চোখটা বন্ধ করে ঠাকুরকে ধ্যান করছে, ওম নমো ভগবতে বাসুদেবায়। এইবার দ্বিতীয় মাস যখন এসছে তিন দিনে নয় ছয় দিনে একবার খাচ্ছেন। আর জানেন কি খেতেন? ওই গাছ থেকে যে পাতাগুলো নিজে থেকে পড়ে যেত ওই পাতাগুলো খেয়ে খেয়ে ছয় দিনে একবার তিনি আহার নিতেন। আর সঙ্গে সঙ্গে সেখানে কি হতো? ঠাকুরের ভজন করতে আরম্ভ করে দিতেন। আবার তৃতীয় মাস যখন এসছে পাতা খাওয়াও বন্ধ, এইবার শুধু জল খাচ্ছেন, নয় দিনে একবার জল খেয়ে আর ঠাকুরের ভজন করছেন। চতুর্থ মাস আসলো, বারো দিনে একবার শুধু বায়ু ভক্ষণ করতেন, জলও খেতে না, জলও পরিত্যাগ করে দিলেন। এত কঠোর ভজন সাধন, বিচার করে দেখুন পাঁচ বছরের ছেলে, আরে এখন এত বয়স্ক বয়স্ক লোক হয়েও ঠাকুরের ভজনে রতিমতি নয়। কাউকে যদি বলি না বলে একাদশী ব্রত করো, বলে আমরা খিদায় থাকতে পারি না। আরে অনুকল্প করে করো, বলে না তাও চলবে না, আমরা অন্ন না খেয়ে থাকতে পারি না। কিন্তু পাঁচ বছরের ছেলে ঠাকুরকে প্রাপ্ত করার জন্য বারো দিনে একবার শুধু বায়ু ভক্ষণ করছে, নয় দিনে একবার শুধু জল খাচ্ছে, তিন দিনে একবার শুধু কুল ফল খাচ্ছে। বিচার করে দেখুন কত কঠোর সাধন ভজন। এটার জন্য খুব ফার্ম ডিটারমিনেশন হওয়ার দরকার, মানে দৃঢ় নিশ্চয় হওয়ার দরকার। যদি কেউ সত্যি সত্যি মনে করে নিয়েছে বলে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, আমি ঠাকুরকে প্রাপ্ত করবই, এই প্রাণটা কেননা চলে যায়, যদি এইরকম দৃঢ় বিশ্বাস করা হয়, দৃঢ় সংকল্প যদি কেউ হয়ে যায় তখন ঠাকুর আসবে, এত সহজ নয়। যারা মনে করে না বলে বাচ্চা ছেলেকে ভজন করার কি দরকার, বয়স যখন হয়ে যাবে সেই সময় একটা দুটা মালা করে নেব, এত সহজ নয়, এত সহজ নয়। ক্যাসেট, আগে যে ক্যাসেট চলতো না, ওই ক্যাসেট রিল মধ্যে যা কিছু ঢুকানো থাকে সেটাই প্লে হবে, সেটাই আসবে। ঠিক তদ্রূপ আমরা বাচ্চা ছেলে থেকে বড় হতে হতে যেটা আমাদের ড্রিলের মধ্যে ঢুকাচ্ছি সেটাই বের হবে। অনায়াসে কি কৃষ্ণ নাম নিতে পারবো? এত সহজ, এত সহজ নয়। ধ্রুব মহারাজ এইবার পাঁচ মাস যখন হয়েছে শ্বাস নিতেও বন্ধ করে দিলেন, এইবার বায়ু ভক্ষণও বন্ধ করে দিলেন, আর তিনি তো সম্পূর্ণ রূপে ঠাকুরের ভজনে তল্লীন। আর তার ভজনের এত প্রভাব ছিল, ওই একটা নৌকা জলের মধ্যে দেখবেন, ওই নৌকার উপরে যদি কেউ হাতি দাঁড়িয়ে থাকে, ওই হাতি যখন হাঁটতে আরম্ভ করে না, ওই হাতির হাঁটার সঙ্গে সঙ্গে পুরো নৌকাটা টলমল হয়ে থাকে, জ্বলতে থাকে। ঠিক তদ্রূপ ধ্রুব মহারাজের ভজনের এত প্রভাব, সম্পূর্ণ পৃথিবী প্রকম্পিত হচ্ছে, সমস্ত লোকপাল দিকপাল তারা ত্রাহি মাম মধুসূদন ত্রাহি মাম মধুসূদন করতে করতে ঠাকুরের কাছে গিয়েছে, বলে আপনি যান ধ্রুবকে দর্শন দেন, নালে
তার ভজন প্রভাবে আমরা সমস্ত ধ্বংস হয়ে যাব। এই পৃথিবী আর থাকতে পারবে না। সেই সময় ঠাকুর আমাদের খুব সুন্দর শৃঙ্গার করতে লাগছেন। ঠাকুর শৃঙ্গার করতে আরম্ভ করেছেন এইদিকে বৈকুণ্ঠে। লক্ষ্মী প্রশ্ন করতে লেগেছেন, বলে প্রভু এত সুন্দর সাজি গুজি কোথায় যাচ্ছেন, কোথায় কি নিমন্ত্রণ আছে নাকি? কিন্তু ঠাকুর কি মনের ভাব, বলে মধুবনম ভৃত্যুর দুদিক্ষ আগত। তিনি ঠাকুর কি বললেন, বলে আমি ধ্রুবকে দর্শন করতে যাচ্ছি, ধ্রুবকে দর্শন দিতে যাচ্ছি না, ধ্রুবকে দর্শন করতে যাচ্ছি। আমাদের সাধুরা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝান, আপনারাও বুঝুন। একটা বাগানের মধ্যে যদি সুন্দর গোলাপ ফুল প্রস্ফুটিত হয়েছে, তাহলে এই গোলাপ ফুলটা কি ভ্রমরকে নিমন্ত্রণ দেয় যে আসো আমার মধুপান করো? বলুন কি নিমন্ত্রণ দেয়? হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায় না, চিঠি লিখে পাঠায়? ভ্রমর কি করে, ওই সুগন্ধ থেকে আকৃষ্ট হয়ে নিজে থেকে চলে আসে, তাই তো? ঠিক তদ্রূপ যদি একটা সাধকের হৃদয়ের মধ্যে ভক্তি এসে যায়, তাহলে আর ঠাকুরকে ডাকতে হবে না। ঠাকুর ওই ভ্রমর সদৃশ, ঠাকুর ওই মধুকে আস্বাদন করার জন্য, ঠাকুর ওই ভক্তিকে আস্বাদন করার জন্য নিজে থেকে চলে আসে, নিজে থেকে ছুটে ছুটে চলে আসে। এইবার ধ্রুব মহারাজ তো চোখটা বন্ধ করে আর ঠাকুরের সুন্দর স্বরূপকে চিন্তন করছিলেন। মা আর নারদজি যে সুন্দর স্বরূপ বর্ণন করেছিলেন, সেই সুন্দর স্বরূপকে ধ্রুব মহারাজ চোখটা বন্ধ করে চিন্তন করছেন। ঠাকুর এইবার সামনে উপস্থিত হয়ে গেছেন, সামনে ঠাকুর দাঁড়িয়ে আছে, ধ্রুব মহারাজ চোখ বন্ধ করে আছে। ধ্রুবজি চোখ খুলতে চাচ্ছে না। ঠাকুর মনে করছে, বাবা আমি সামনে দাঁড়িয়ে আছি কিন্তু চোখটা খুলবে তখন তো। ঠাকুর সঙ্গে সঙ্গে কি করলেন, হৃদয়ের মধ্যে যা ছবি ছিল, যে নারায়ণ স্বরূপ ছিল, ওকে আকৃষ্ট করে নিলেন। আকৃষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্রুবজি তো ছটফট করতে লেগেছেন। পাঁচ মাস হয়ে গেছে, এ পর্যন্ত কিছু খান নেই, কিন্তু এত ব্যাকুলতা ছিল না। আজ ঠাকুরের দর্শন যখন হৃদয় থেকে অদৃশ্য হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি একটা সর্পের মণি যেরকম কেউ নিয়ে নেয়, সর্প কেউ বিচলিত হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। ঠিক তদ্রূপ আজ ধ্রুব মহারাজ ব্যাকুলত হয়ে আর নিজের চোখটা খুলে দিলেন। চোখটা খোলার সঙ্গে সঙ্গে কি দেখলেন, চতুর্ভুজ স্বরূপ নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে সেখানে বিরাজমান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুদ্ধ পদ্ম পলাশ লোশন ভগবান নারায়ণ কি। নারদজি সেখানে ধ্রুব মহারাজ খুব সুন্দর রূপে ঠাকুরের রূপ আস্বাদন করছেন। ঠাকুর সামনে দাঁড়িয়ে আছে, ধ্রুব এইদিকে ঠাকুর দিকে তাকছে, নিজের চোখ দিয়ে ঠাকুরের সুন্দর স্বরূপকে দর্শন করছেন। চতুর্ভুজ স্বরূপ, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, সুন্দর হাসি, আর মাথায় কিরীট কুণ্ডল, গলায় মালা, বক্ষস্থলে কৌস্তুভ মণি। ধ্রুবজি মনে মনে ঠাকুরকে আলিঙ্গন করলেন, মনে মনে ঠাকুরকে চরণ স্পর্শ করলেন। আর এইবার মনে ইচ্ছা হচ্ছে যে ঠাকুর সামনে দাঁড়িয়ে আছে, একটু স্তুতি করি। মা বলেছিল যে ঠাকুর যদি দর্শন দেবে তাহলে স্তুতি করবি, কিন্তু স্তুতি করার জন্য তো সংস্কৃত জ্ঞান হওয়ার দরকার। ধ্রুব মহারাজ পাঁচ বছরের বাচ্চা ছেলে, কিছু জ্ঞান নয়, সংস্কৃত নলেজ নয়। সেই সময় ঠাকুর কি করলেন, তার হৃদয়ের ইচ্ছা জেনে আর নিজের বেদময় শঙ্খকে তার কপোল উপরে স্পর্শ করে দিলেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে সমস্ত বেদ পুরাণ উপনিষদ সব জ্ঞান তার হৃদয়ের মধ্যে উদ্ভাসিত হয়ে গেল। ধ্রুবজি স্তুতি করতে আরম্ভ করেছেন। यो अन्त्य प्रविश्य मम वाचमि मां प्रसुप्तं संजीवति यति शक्तिधरा स्वदाम्नां अन्यस्य हस्तचरण श्रवण त्वगादीन प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यं। ध्रुवजी बोलछेन, बोले हे ठाकुर, ए पर्यंत तो आमी मृत छिलाम, आमार समस्त इंद्रिय गुलो किछु तार मध्ये शक्ति छिलो ना, किन्तु आपनार दर्शन करार संगे संगे की होयेछे? বলে সঞ্জীবতী অখিল শক্তি ধরা স্বধাম নাম। সঞ্জীবনী বুটি জানেন তো, সঞ্জীবতী বুটি কি করে, বলে মৃত ব্যক্তিকেও জীবিত করে দেয়। ঠিক তদ্রূপ আমার সমস্ত ইন্দ্রিয়গুলো এ পর্যন্ত মৃত ছিল, আমি ছিলাম বোবা মুখ, কিন্তু আপনার দর্শন করার সঙ্গে সঙ্গে বাচাল হয়ে গেছি, আপনার স্তুতি করছি। এই চোখ দিয়ে আমি ছিলাম অন্ধা, কিন্তু এখন আপনার দর্শন করতে পারছি। এই কানে কালা ছিলাম, কিন্তু এখন আপনার কথা আপনার শব্দটা শুনতে পারছি। আমার সমস্ত ইন্দ্রিয়কে সঞ্জীবতী প্রদান করেছেন আপনি, আপনার এত সুন্দর স্বরূপ। প্রাণান নমো ভগবতে পুরুষায় তুভ্যম। হে প্রভু, আপনি যদি শক্তি না দেন তাহলে কে আর করতে পারে কিছু? বিচার করে দেখুন,
আমরা খুব অভিমান করি, আমি এইটা করেছি, আমি সেইটা করেছি, আমি ওইটা করেছি, কিন্তু হৃদয়ের মধ্যে যে পর্যন্ত ওই পরমাত্মা বসে আছে ততক্ষণ পর্যন্ত গায়ে শক্তি, ততক্ষণ গায়ে শক্তি। যদি ওই পরমাত্মা ওই শক্তিকে হরণ করে নেয়, দেখবেন কতই লোক আছে তার সুন্দর চোখ তো কিন্তু দেখতে পারে না, চোখ আছে কিন্তু দেখতে পারে না, কান আছে কিন্তু শুনতে পারে না, মুখে জিহ্বা আছে কিন্তু বলতে পারে না। কেন, কোথায় গেল সে শক্তি? ঠাকুর যখন ওই শক্তি নিয়ে নিল, চোখ থাকতেও অন্ধা, কান থাকতেও কালা, জিহ্বা থাকতেও বোবা। ঠাকুর আপনার এত মহিমা, আপনি সঞ্জীবনী রূপ আমার আমাকে প্রদান করেছেন। এইবার ধ্রুবজিকে ঠাকুর বলছেন, বলো কিছু বর চেয়ে নো, এত তুমি পরিশ্রম করেছো, ছয় মাস পর্যন্ত তপস্যা করলেন, কিছু বর চেয়ে নো। বলে না ঠাকুর, আপনার দর্শন করার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের মধ্যে যা কামনা ছিল সমস্ত দূরীভূত হয়ে গেছে। স্থানাভিলাষী তপসি স্থিতোহম ত্বম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচম বিচিন্বন অপি দিব্যরত্নম কৃতার্থ অস্মি বরম নয়াচি বরম নয়াচি বরম নয়াচি। হে প্রভু, আমি কিছু বর চাই না, আপনার দর্শন করার সঙ্গে সঙ্গে কি হয়েছে, আমার সমস্ত অভিলাষা দূরীভূত হয়ে গেল। আরে একটা বাচ্চা ছেলে যদি একটা ওই কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে একটা মণি পেয়ে যায়, তাহলে আর কি তার হৃদয়ের মধ্যে ইচ্ছা থাকবে? আমিও ঠিক তদ্রূপ কোথায় একটা বাবা থেকে শ্রেষ্ঠ রাজ্য চেয়েছিলাম, কিন্তু আপনার দর্শন হয়ে গেছে। আরে আপনার দর্শন তো দেবতাদের জন্য দুর্লভ, দেবতারাও আপনার দর্শন এত সহজে পায় না, কিন্তু সেই দর্শন আমি পাচ্ছি, আমি আর কিছু বর চাই না। ঠাকুর বলছেন, বলে না না, কিছু বর তো তোমাকে নিতেই হবে। ধ্রুব মহারাজ সেই সময় বলছেন, ভক্তির মুহু প্রহতাম তৈমে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম অমলাশয়ানাম এনাঞ্জ সৌলবণ উর্বসনম ভবাব্দিম নেশে ভবত গুণ কথামৃত পানমত্তম। হে প্রভু, আপনি যদি বর দিতে চান, আপনার ভক্তদের সঙ্গ আমাকে প্রদান করুন। ঠাকুর অবাক হয়ে যাচ্ছেন, আরে আমি সামনে দাঁড়িয়ে আছি আর আমাকে বলছে, বলে ভক্তদের সঙ্গ দাও, ভক্তের সঙ্গে করবে কি? বলে প্রভু, আপনার ভক্তের সঙ্গে যত আনন্দ আছে না, সেটা আর কোথায়ও নেই। বলি তো আমরা বৈষ্ণবের সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে মন আনন্দিতে অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পদ সঙ্গ, তাই তো? তো আপনার ভক্তের সঙ্গে যদি আমি পাবো, তাহলে কি হবে, অনায়াসে আপনাকে প্রাপ্ত করে নেব। আপনাদের ভক্ত, আপনারা ভক্ত যদি এক জায়গায় বসে আছেন, তাহলে তারা কি করবে? বলে আপনার কথা, আপনার কীর্তন, আপনার গুণ মহিমা ছাড়া তার তো আর কিছু কাজ নেই। কিন্তু আপনি যদি আপনার সঙ্গে আমি ডাইরেক্ট রূপেও পেয়ে যাই, তাহলে সেখানে আপনার সেবা পাবো কিনা সেটা সংশয়। বুঝতে পারছেন, ঠাকুরের ভক্তের সঙ্গে যদি পেয়ে যাচ্ছি, তাহলে কি হবে, ঠাকুর পাওয়া আরো দূর নয়। ভক্তের সঙ্গে যদি হয়ে গেছে, তাহলে নিশ্চিত রূপে ঠাকুর আমাকে দর্শন দেবে, আমরা ঠাকুরের সেবা পেয়ে যাব। কিন্তু ভক্ত ছাড়া ঠাকুরও কৃপা করে না, আগে ভক্তের কৃপা হয়, তারপরে ঠাকুরের কৃপা হয়। বুঝতে পারছেন, সেই জন্য ঠাকুরকে তিনি নিজের ভক্তের সঙ্গে চাইলেন, আর শেষ দিকে ঠাকুর নাকি বললেন, বলে যাও, আমি আশীর্বাদ করছি, তোমার মনে যা ইচ্ছা ছিল বাবা থেকে শ্রেষ্ঠ রাজ্য, আমি তোমাকে দিব্য 36,000 বছর রাজ্য ভার দিচ্ছি। তুমি যখন বাড়িতে ফিরে যাবে, বাবা তোমাকে রাজা করে দেবে, আর 36,000 বছর তুমি রাজ্য ভার করবে, রাজ্য সম্ভালবে। তারপরে বলে, তারপরেও তোমার জন্য একটা আলাদা ধ্রুব লোক তৈরি করে দিচ্ছি। ধ্রুব তারা যে আকাশে দেখেন তো, ধ্রুব তারা সেটা হচ্ছে ধ্রুব মহারাজের লোক। ধ্রুব মহারাজ সেখানে ভজন করার পরে চলে যান। এইবার 36,000 বছর রাজ্য ভোগ করে, আর যখন ধ্রুব মহারাজ যাওয়ার সময় এসছে, মৃত্যু সেখানে উপস্থিত হয়েছে। মৃত্যু উপস্থিত হয়েছে, খুব বিকরাল স্বরূপ, খুব ভয়ানক স্বরূপ। মৃত্যু বলছে, মৃত্যুকে দেখে ধ্রুব মহারাজ প্রশ্ন করতে লাগলেন, বলে তুমি কে? বলে আমি হলাম মৃত্যু। এই পঞ্চ ভৌতিক শরীর যে পর্যন্ত আমাকে কেউ অবলম্বন না করে, কেউ পরে যেতে পারে না, সেই জন্য কি করতে হবে, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনাকে ঠাকুরের ধাম যেতে হবে, আমাকে অবলম্বন করেই আপনি যেতে পারবেন। বলে দাঁড়াও, তোমাকেও সেবায় লাগাবো। সেই সময় ধ্রুব মহারাজের জন্য রথ এসছে, বৈকুণ্ঠ ধাম থেকে রথ এসছে, বিষ্ণু দূত ধ্রুব মহারাজকে নিতে এসছে। ধ্রুব মহারাজ নিজের সাধন ভজনটা শেষ করলেন, আর মৃত্যুকে বলছেন, বলে দাঁড়িয়ে এখানে বসো। ধ্রুব মহারাজ কি করলেন,
ওই মৃত্যুর মাথার উপরে পা ধরে আর ওই রথ উপরে আরোহণ হলেন। ওই বৈকুণ্ঠের রথ সে তো এই পৃথিবীতে স্পর্শ করবে না, একটু উঁচু থাকে। মৃত্যুকে সেই সময় একটা সিঁড়ির মতো করে দিলেন, মৃত্যুর মাথার উপরে পা ধরে আর ওই রথ উপরে আরোহণ হচ্ছেন ধ্রুব মহারাজ। এত ভক্তের মহিমা, যদি কেউ ঠাকুরের ভজন করে মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। আরে যমরাজের কি সাহস একটা ভক্তকে ধরে নিয়ে যাবে? ভক্তকে তো নেওয়ার জন্য ঠাকুর নিজে বিষ্ণু দূতকে পাঠান, বিষ্ণু দূত সেখানে আসে আর ধ্রুব মহারাজকে নিয়ে যাচ্ছেন। কিন্তু ধ্রুব মহারাজ বলতে লাগলেন, বলে দাঁড়াও 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 দাঁড়াও, আমার মা কই? মাকে না নিয়ে আমি যাব না। বলে কেন, মা চিন্তা করছো কেন? বলে আজ আমি যে ঠাকুরের পরমপদ প্রাপ্ত করতে পেয়েছি মায়ের কৃপা দ্বারা, যদি আমার মা সুনীতি আমাকে সেই সময় ঠাকুরের ভজন করার উপদেশ না দিত, তাহলে আমি কি আজকে এই বৈকুণ্ঠ লোক যেতে পারতাম? বিচার করে দেখুন, ভগবত ভজন করার উপদেশ কে দিয়েছিল? কে দিয়েছিল? সুনীতি মা, সেই তো দিয়েছিল না? ধ্রুব মহারাজ বলতে লাগলেন, বলে আমার মাকে নিয়ে আসো, আমি মাকে সঙ্গে নিয়ে যাব। বিষ্ণু দূত সেই সময় বলছেন, বলে চিন্তা করো না ধ্রুব, আরে তোমার মতো ভক্ত যদি কেউ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে তাহলে তার বৈকুণ্ঠে যাওয়া আরো শেষ থাকলো না। দেখো তোমার থেকে আগে ওই যে রথ যাচ্ছে সেই রথে তোমার মা বসে আছে, তোমাকে তোমার থেকে আগে তোমার মা বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। আমাদের গোস্বামী তুলসীদাসজি খুব সুন্দর কথা বলছেন, বলে জননী জনে তো ভক্ত জন, কে দাতা কে সুর, নহি তো জননী বাঁধ রহে বৃথা গবাহী নূর। হিন্দি বুঝেন তো? হিন্দি একটু একটু বুঝতে পারছেন? গোস্বামী তুলসীদাসজি বলছেন, বলে মা যদি ভক্ত যদি ছেলেকে জন্ম দিতে চায় তাহলে ভক্তজন, মানে তাকে একটা ভক্ত জন্ম দেও, নালে একটা বীর পুরুষ, নালে একটা খুব সুন্দর দাতা, যদি এটা না করতে পারছো তাহলে কি? বলে বাঁধ থাকো, ছেলেকে জন্ম দিতে হবে না, মেয়েকে জন্ম দিতে হবে না, সন্তানকে জন্ম দিতে হবে না। বলে কেন? বলে ৯-৯ মাস পর্যন্ত পেটে থাকবে ছেলেটা, প্রসব পীড়া সহ্য করে আর ওকে জন্ম দেবে, নিজের মুখের খাওয়া দাওয়া বের করে ওকে খাওয়াবে, খুব কষ্টে লালন পালন করবে, ওকে মানুষ করবে, আর শেষ দিকে যদি ও ঠাকুরের ভজন না করছে তাহলে সব পাপগুলো তোমাকে নিতে হবে। তুমি তো হলো তাকে জন্ম দেওয়ার মূল, আর তুমি যদি ওকে ঠাকুরের ভজনে লাগাতে পারলে না তাহলে ওই যে পাপ কর্মটা করছে মূল কে? তুমি হলে মূল। সেই জন্য ধ্রুব মহারাজ এখানে শিক্ষা দিচ্ছেন, দেখো মা যদি ঠাকুরের নিজের ছেলে মেয়েদেরকে ঠাকুরের ভজনে লাগায় তাহলে কি হবে, ছেলে মেয়েদের থেকে আগে মা বৈকুণ্ঠে চলে যাবে। কিন্তু পুরাণে একটা কথা এসছে, মন দিয়ে শুনুন, খুব মন দিয়ে, পুরাণে একটা কথা এসছে, একটা যোগী খুব সাধন ভজন করে আর গিয়েছিল স্বর্গে, কিন্তু স্বর্গে দেখছে এক সেখানে সাধু, এক সেখানে রাজ সিংহাসন উপরে একটা ব্যক্তি বসে আর খুব কান্নাকাটি করছে। ওই ব্যক্তির আশেপাশে খুব দাস দাসী দাঁড়িয়ে আছে, কেউ পাখা করছে, কেউ চামড় ঢোলাচ্ছে, কেউ ওকে জল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, কিন্তু সে সেখানে বসে বসে কান্নাকাটি করছে, মূর্ছিত হয়ে এইদিকে সেইদিকে পড়ে যাচ্ছে। ওই যোগী প্রশ্ন করেছে, বলে কান্নাকাটি করছে কেন, এই স্বর্গে তো খুব ভালোই থাকছো। বলে আমি পুণ্যকর্ম করেছিলাম, পুণ্যকর্ম করার ধরো আমি স্বর্গে তো চলে এসেছি কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে ভালো সংস্কার দিতে পারিনি, ভালো সংস্কার দেই নাই, সেই জন্য আমি যা টাকা পয়সা ছেড়ে এসেছি সে টাকা পয়সা নিয়ে তারা মদ খাচ্ছে, তারা মাছ মাংস খাচ্ছে, সেই জন্য ওর পাপটা আমাকে এখানেও ভালোভাবে থাকতে দিচ্ছে না, স্বর্গেও সে ভালোভাবে থাকছে না। কেন? কে যে ছেলে মেয়েরা সেই ধনকে নিয়ে আর পাপ কর্মে লাগিয়ে দিচ্ছে, এত প্রভাব যদি কেউ ছেলেদেরকে সৎসংস্কার না দেয়। কিন্তু তার বিপরীত এখানে দেখে নেন, রামায়ণ দেখেছেন তো? রামায়ণ দেখেছেন, যখন লক্ষ্মণ তিনি যাচ্ছিলেন সীতারামের সেবা করার জন্য বনে, সুমিত্রা মাকে জিজ্ঞাসা করতে গিয়েছে, বলে মা দাদা আর বৌদির সেবা করার জন্য আমি বনে যেতে চাই। বলে ঠিক আছে যাও। সুমিত্রা সেই সময় কি বলছে? বলে পুত্রবতী যুবতী যদি সই রঘুপতি ভক্তি জাসুসুত হই। বলে হে ছেলে আমার গর্ভ ধারণ করা সার্থক হয়ে গেল। বলে কেন? বলে তোমার মতো রাম সেবক আমি জন্ম দিয়েছি, এর থেকে বেশি সৌভাগ্য আর কি হবে, এর থেকে বেশি সৌভাগ্য আমার কিছু নাই, যাও আমি খুব প্রসন্ন যে তুমি রামের সেবার জন্য বনে চলে যাচ্ছ। এত মহিমা ভক্তদের,
বলে ভক্ত শ্রেষ্ঠ শ্রী ধ্রুব মহারাজ কি এখানে বলছেন নিজের ছেলেদেরকে মেয়েদেরকে ঠাকুরের ভজনের শিক্ষা দেন নিজেও ভজন করুন প্রথম তো নিজেকে করতে হবে শুনছিলাম তো আমরা বাবা মা হলেন প্রথম গুরু সেই জন্য কি করতে হবে নিজে ভজন করুন আর ছেলে মেয়েদেরকেও সেই ভজনের শিক্ষা দেন কেন কে যে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্কুল পাঠাচ্ছি স্কুলে এইসব শিক্ষা এখন দেওয়া হয় না স্কুলে কি রকম টাকা ধন উপার্জন করবো সেই শিক্ষা তো দিয়া যাচ্ছে কিন্তু সেই ধন উপার্জন করার সঙ্গে সঙ্গে এই পারমার্থিক শিক্ষাও অনেক দরকার এটাও অনেক জরুরি এইটা যদি না দেবেন না তাহলে ধন হলেও সে শান্তিতে থাকতে পারবে না সুখ শান্তিতে থাকতে পারবে না এখন প্রত্যেক মা বাবার এটা দায়িত্ব রেসপন্সিবিলিটি হচ্ছে যে যদি স্কুলে এইরকম সংস্কার আগে তো দেখুন সবাই যেত গুরুকুল সেখানে শাস্ত্র শিক্ষাও দিয়া যেত আবার এই দুসর শিক্ষাও দিয়া যেত কিন্তু এখন তো স্কুলে শুধু ওই মানি ইনকাম করার শিক্ষা পাচ্ছে তাহলে এই পারমার্থিক শিক্ষা দেওয়ার আমাদের দায়িত্ব হলো বুঝতে পারছেন তো সেই জন্য আপনারা এই সেই রূপে শিক্ষিত হয়ে নিজে ভজন করুন আর ছেলে মেয়েদেরকেও সেরকম পরিবেশ প্রদান করুন তারা বাড়ি বাড়িতে যাতে ঠাকুরের ভজন হোক যে বাড়িতে সব কেউ ভজন করে সে বাড়ি হলো গোলক বৃন্দাবন ঠিক আছে আমি এখানেই রাখছি গৌর প্রেমানন্দে হরি হরি বল শ্রী বৃন্দাবন বিহারি লাল কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ हरे कृष्ण हरि बोल। हाँ देखो कल के भागवत कथा चतुर्थ दिन हबे कत दिन हबे चतुर्थ दिन ते गोपाल कल के जन्म निबे कल के गोपाल तिनि जन्म निबे ए जने जखन माँ जशोमती गर्भधारण करे छे ब्रजते जतो गोपी गुलो छिलो ना ओरा सब चारि चारि मासरे आगे তারা 84 গজের তারা ঘাগড়া বানিয়ে রেখেছিল সুন্দর তারা চুন্দরি বানিয়ে রেখেছে বলে গোপাল যখন জন্ম নিবে আমরা সবাই এগুলো পড়ে আমরা গোপালকে স্বাগত করতে যাব এই জন্য কালকে গোপাল আসবে জন্ম নিবে এই জন্য যত মায়েরা আছে না ভালো ভালো শাড়ি কাপড় চুপড়ে পড়ে আসবা দেখুন কোন রঙের বলে হলদু রঙের কোন রঙের আরে বলো জোর করে যদি না থাকবে অন্য থেকে ধারণ করে নিবে চিন্তা নেই চেষ্টা করবে যাতে হলুদ রঙের শাড়ি হয়তো খুব ভালো কেননা হলুদ রঙের গোবিন্দের যে কাপড়ের রঙটা হলো হলুদ রঙ আর রাধা রানীর যে রঙটা হলো তত্ত কাঞ্চন গৌরাঙ্গী গোবিন্দ কেন এই হলুদ রঙের কাপড় পড়ে কারণ হলো রাধা রানীর রঙটা হলো হলুদ রঙের এই জন্য তিনি হলুদ রঙের তিনি কাপড়টাকে তিনি ধারণ করেন বুঝতে পারছেন তো এই জন্য ভালো করে সেজে গুজে ভালো করে আসবা আর ওখানে যেরকম কিছু বাতাসা হরি লুট হয় না বাতাসা টপি খিলোনা এগুলো কিছু নিয়ে আসবে ওইগুলো আমরা লুটাবো এখানে সেগুলো আপনারই পাবে এই জন্য কালকে ভালোভাবে সেজে গুজে আসবে ঠিক আছে আর দেখুন যখন ভাগবত মন দিয়ে বার শোনো একটু পরে ভাগবত কে বিশ্রাম দিয়ে দেওয়া হবে যখন শ্রী পরীক্ষিত মহারাজ একদিন দেখতে পেলেন খুব যেন খারাপ গুণ দেখতে পাচ্ছেন খুব খারাপ বলে আমার দেশে কোথায় এইসব খারাপ জিনিস হচ্ছে এখানে পরীক্ষিত মহারাজ তিনি চতুরঙ্গিনী সন্নিক সৈন্যদের নিয়ে দেখতে গিয়েছেন তিনি ভ্রমণ করতে করতে যখন তিনি ওই প্রাচীন নদীর কূলে গিয়েছেন একটা আশ্চর্য ঘটনা দেখেন কি দেখেন একটি গরু খুব জোরতে কান্নাকাটি করছে একটা বলদকে দেখেন ওর তিনটা পা নেই দাদা একটু ভালো করে বলতো একটা বলদকে তিনি দেখেন যে ওনার তিনটি পা নেই ও একটা পা দাঁড়িয়ে আছে আর একটা শূদ্র রাজা ওর একটা পাটাকে ও মেরে মেরে ভাগতে চাইছে এখন পরীক্ষিত মহারাজ এটা দেখে খুব রাগ হয়েছে আর তিনি তলোয়ার নিয়ে না তাকে মারতে তার উপরে তিনি মারার জন্য গিয়েছেন কিন্তু ও ছিল কলি ও সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে ও জানে ইয়ে হলো অর্জুনের বংশধর শরণাগত ব্যক্তিকে ইনি কখনো মারেন না বলে বলো দেখি এই গরুটাকে
বলে পৃথিবী বলে কান্না কাটি করছে কেন বলে গোবিন্দ চলে গিয়েছে কলিযুগ আসবে আর কলিযুগে লোকরা অনেক পাপ কর্ম করবে এই জন্য এই পাপ গুলো কি করে সহ্য করবো এই জন্য কান্না কাটি করছে বলে এই বলদটা কি বলে ইনি বলেন ধর্ম বলো এনার তিনটা পাপ বুঝাই গেল বলে ধর্ম হলো চারটি চরণ সত্য তৃতীয় দ্বাপর তিনটা যুগ চলে গেছে ধর্মের তিনটি চরণ শেষ হয়ে গেছে কলিযুগের ধর্ম একটি পায়েতে দাঁড়িয়ে আছে বলে তুমি কি করছো বলে আমি ইয়ে করছি যাতে এই জগতে কোনো ধর্ম কর্ম থাকে না পরীক্ষিত মহারাজ বললেন যতদিন পর্যন্ত আমি আছি তোমার এখানে কোনো না গলাতে পারবে না অতএব তুমি এখান থেকে সরে যাও না তোমার জীবনটাকে তোমাকে মেরে দিব তখন কলি বলল দেখুন সত্য তৃতীয় দ্বাপর এরা তিনজন তো রাজত্ব করেছে যখন কলিযুগ আমাকেও স্থান দাও পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন কলিযুগকে স্থান দেব কি দেব না তিনি দেখলেন যদ্যপি এই কলিযুগ পাপের পাপের যুগ কিন্তু কলিযুগে দেখলেন একটা বিশেষ গুণ আছে বলে কি গুণ আছে সবাই হাত তালি দিয়ে বলবেন বলে কলিযুগকে বল না মা আধারা কলিযুগকে বল না এই কলিযুগের কত মহত্ব মানে এই কলিযুগে বড় বড় দেবতারা
তারাও এই মানব রূপে জন্ম নিতে চায়, এই মহাপ্রভুর ধারাতে দেবতারাও আসতে চায়। কেন এই জিনিসটা বুঝো, এই জন্য কলিযুগের পরমায়ু হলো 432,000 বর্ষ। কত হলো বলো জোর করে, কলিযুগ দ্বাপর যুগ এটা দু গুণা করতে কত হবে 8,064,000। আর এই কলিযুগকে তৃতীয় যুগটা হলো কলিযুগের তিন গুণা করতে কত হবে যত হবে, আর সত্য যুগকে কলিযুগকে চার গুণা করতে যত হবে। এইটাকে মিলিয়ে দাও, মিলিয়ে দিলে একটাকে বলা হয় মহাযুগ। কি বলা হয়? মহাযুগ। এইরকম 71 মানে 71 চতুর্যুগ যখন বিতে যায় ওকে বলা হয় একটি মন্বন্তর বলা হয়। আর এইরকম 14 মন্বন্তর যখন 14 মনু চলে যাবে না তখন ব্রহ্মার এক দিন কল্পনা করতে না আপনাদের পেন আর কাগজ কালি শেষ হয়ে যাবে। তবে একবার চৈতন্য মহাপ্রভু আসে, আর যখন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেক কলিযুগে আসে না, কৃষ্ণ প্রত্যেক দ্বাপরতে আসে না, রাম প্রত্যেক তৃতীয়াদি তিনি আসেন না, হ্যাঁ ব্রহ্মার এক দিনই আসে। এই জন্য এই কলিযুগে বড় বড় দেবতা লোকরাও ভগবানের কাছে প্রার্থনা কর, ঠাকুর এই কলিযুগে আমাকে জন্ম দাও যাতে মহাপ্রভু ধারাতে আমি অভিষিক্ত হয়ে গোবিন্দের ভজন করতে পারি। এই জন্য যারা ওই গলায় তিলকমালা নিয়ে বসে আছেন না, আমি বলছি না ভাগবত বলছে, এরা বড় বড় দেবতা ছিল সত্য তৃতীয় যুগে এসেছে, ওরা আজকে এই মানব শরীর ধারণ করে গলায় তুলসীমালা তিলক নিয়ে তারা ভগবানের ভজন করছে। তালি বাজাও জোর করে, এটা ভাগবত একাদশ স্কন্ধে বলছে। বলে কেন? বলে ব্রহ্মা শিব নারদ যে প্রেমের জন্য তারাও প্রার্থনা করে মহাপ্রভু ধারা দেলে ওই প্রেমকে তিনি মুক্ত হস্তে প্রদান করে। যদি একটু কেউ গোবিন্দের নাম করেছে, একটু নিয়ম পালন করে না, যে প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা শিব কঠোর তপস্যা করেছে, কর ওই প্রেমকে পাইনি ব্রজ প্রেম কে রাধারানী চরণ সেবা, আর মহাপ্রভু এসে ওই জিনিসটা দিয়েছে। বুঝতে পারছেন তো? এই জন্য পরীক্ষিত মহারাজ দেখলেন কলিযুগকে জায়গা দেব কি না দেব, তিনি দেখলেন কলিযুগের তো অনেক পাপ কিন্তু একটা গুণ আছে, যদি একটু ওই গোবিন্দর একটু কীর্তন কর দিয়ে না, একটু কীর্তন যদি গোবিন্দর করে মুক্তম বধ পরম ব্রজ তিনি গোলক বৃন্দাবন চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এইজন্য তিনি কলিযুগকে তিনি স্থান দিলেন। হ্যাঁ এবার মন দিয়ে বুঝো, এটা উদাহরণ দিচ্ছে আপনার কোনটা কঠিন রোগ হয়েছে, আপনি কোনটা ভালো ডাক্তারের কাছে গিয়েছেন, সত্যি সত্যি ডাক্তারটা খুব ভালো ডাক্তার, ও তোমার রোগটাকে ভালো করতে চায়, ও কি বলবে? বলে দেখো তোমাকে তো ঔষধটা দিচ্ছি কিন্তু যদি পথ্য সঙ্গে তুমি যদি ঔষধটা খাও না রোগটা তাড়াতাড়ি তোমার ভালো হবে, আর যদি বিনা পথ্য ছাড়া ঔষধটা খাও, খাবে তো ঔষধ কিন্তু রোগ তোমার সারবে না। এই জন্য কলিযুগে ঔষধ রাখি হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, এটা হলো কলিযুগের ঔষধ। বলে পথ্যটা কি? বলে পথ্যটা হলো চারিটি জিনিস, এটা মন দিয়ে শুনুন। ঔষধ খাবো পথ্যের সঙ্গে, পথ্য প্রথম নম্বর হলো জুয়া খেলতে না। এই জন্য যুধিষ্ঠির মহারাজ শিক্ষা দিলেন দেখো আমি সাক্ষাৎ ধর্ম স্বরূপ কিন্তু এই জুয়া খেলে আমার কত সর্বনাশ হয়েছে, প্রথমে রাজ্য গেল, ভাইদেরও গেল, শেষে দ্রৌপদীকে জুয়াতে লাগালাম আর দ্রৌপদীর বস্ত্র হরণ দেখতে হয়েছে, আর 12 বর্ষ পর্যন্ত জঙ্গলে ঘুরেছি, আর 1 বর্ষ বিরাট রাজ্যতে রাজ্য এখানে দাসত্ব করতে হয়েছে, কোথায় আমি রাজা চক্রবর্তী হয়ে কঙ্ক হয়েছিলাম, সর্বশ্রেষ্ঠ অর্জুন তিনি কি করতেন বৃহনলার কাজ, সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম কি করতেন রোষেই করতো, তাই না? এই যে বলছে খবরদার এই জুয়ার মধ্যে কখনো হাত দিবে না, জুয়া খেলে কেউ কোনো বড় লোক হইব, বুঝতে পারছেন? এখানে খেললে কি হবে, ধর্মের প্রথম চরণ সত্যটা শেষ হয়ে যাবে। দেখবেন যারা জুয়া খেলে না ও কোনো সত্য কথা বলতে পারে না, মিথ্যা কথা বলি, ওর কাছে টাকা ওর কাছে টাকা ধার নিবে, বলে কালকে তোমার টাকা দিবে, আর জুয়া খেলে সব শেষ। হ্যাঁ এই জন্য
গেল দ্বিতীয়টা হলো পানম পানম অর্থ হলো যাতে কোনো নিশা দ্রব্য সেবন না করি নিশা দ্রব্য কি যেরকম পান বিড়ি সিগারেট আফিম গাঁজা গুটকা হ্যাঁ আর মদ এই জিনিসগুলো খেতে নেই বুঝতে পারছেন তো এই গুটকা ফুটকা খাবে না গুটকা ভালো জিনিস নয় যে গুটকা কোম্পানি খুলেছে না ও নিজেই ক্যান্সারে মরেছেন দুনিয়াকে মারি দিয়ে দিয়েছে ক্যান্সার হয়ে যাচ্ছে গুটকা খেয়ে পেটে স্টোন হয়ে যায় বুকের স্বাদ জ্বলে যায় হ্যাঁ আর কি বলো মদ খেতে নেই কি খেতে নেই আরে বলো মদ খেতে নেই বলে যদি কেউ মদ খায় না ওর তিনটি লাভ কয়টি লাভ হয় আরে বলো জোর করে আমি বলছি মন দিয়ে শুনো প্রথম লাভ হলো ও কখনো বুড়ো হবে না বলে বুড়ো হবে না মানে বলে জীবিত থাকলে তো বুড়ো হবে ও বেঁচে থাকলে তো বুড়ো হবে কিছুদিন আগে একজন মা না আমার কাছে হরিনাম নিতে এলো ছোট ছোট দুটো বাচ্চা আমি বলে মেরে বাবাটা কোথায় বলে মরে গিয়েছে বলে কি করে বলে মা খেতে খেয়ে খেয়ে দুটো লিভার শেষ হয়ে গেছে বাঁচার কোনো উপায় ছিল না এই জন্য এই জিনিসগুলো না খেতে নেই বুঝতে পারছেন তো এই জন্য বুড়ো হবে না দ্বিতীয় লাভ কি বলে দ্বিতীয় লাভ হলো বাড়িতে চুরি হবে না বলে চুরি হবে না মানে কি বলে বাড়িতে কিছু থাকলে তো চুরি হবে ও গহনা ঠানা বিক্রি ঠিকরি করে খেয়ে দিয়ে তো সব শেষ করে দিবে তা চুরিটা কি করি হবে আর তৃতীয় লাভ কি বলে কুকুর ওর বন্ধু হবে মানে কি কোথায় মাল খাল খেয়ে দিয়ে পড়ে থাকবে আর কুকুর এসে মুখের মধ্যে পরিষ্কার করে দিবে এই যে এই জন্য সাধুরা বলে না এইসব জিনিস থেকে দূর থাকতে হবে বুঝতে পারছেন তো এই জন্য এখানে খেলে কি হবে বলে তপস্যা করতে পারবে না তপস্যা ভজনে কখন করবে যখন বুদ্ধিটা ভালো স্থির তখন তো ভজন করবে না আর এই নিশা দ্রব্য সেবন করলে মাথা ঠিক থাকে না হ্যাঁ ঠিক থাকে না এই জন্য নিশা দ্রব্য সেবন কর কি বলে একটি নিশা হয় যাতে গোবিন্দের প্রেমটা নিশা হয় গোবিন্দের ভক্তিটা যাতে জীবনে নিশা হতে পারে এই নিশা যদি হয় না যেরকম মাল খেলে রাত্রি খাবে না সকালে নেমে যাবে কিন্তু গোবিন্দের প্রেমটা যদি নিশা হয় ওইটা কি নামবে এটা বাড়তে থাকবে এটা বাড়তে থাকবে এটা কখনো কম হবে না বুঝতে পারছেন আর তৃতীয়টা হলো স্ত্রীয়ম বলে এই কলিটা কার উপরে নিবাস বলে স্ত্রীদের উপরে মায়েদের উপরে কলিটা বলে কোন মায়েদের উপরে কলিটা মায়েদের তো লক্ষ্মী বলা হয় বলে এটা হলো যদি কেউ অবৈধ রূপে পুরুষ স্ত্রী স্ত্রী পুরুষ যদি সম্ভব করে বিয়ে কর সংসার কর বিয়ে করে ধর্মপূর্বক নিজ পত্নী সঙ্গে সহধর্মিনী সঙ্গে তুমি সংসার কর আর বিয়ে না করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে ঘুরে বেড়াচ্ছ শাস্ত্র এগুলো একদম প্রসার দেয়নি এটাকে মহাপাপ বলা হয়েছে হ্যাঁ এইটা করলে পবিত্রতা নষ্ট হবে আর চতুর্থ জিনিসটা কি বলে চতুর্থ জিনিসটা হলো জীব হিংসা জীব হিংসা করতে নেই বলে জীব হিংসা মানে যেরকম মাংস মাছ ডিম পিঁয়াজ রসুন আদি গ্রহণ করতে নেই আমার মনে হচ্ছে আপনারা সবাই পবিত্র আছে এই খারাপ জিনিসগুলো কেউ নিচে না কিন্তু মনে হচ্ছে মাছ টাছগুলো একটু খাওয়া হয় তাই না একটু এই এই জিনিসগুলো একটু একটু আছে এই জন্য চেষ্টা করবেন এই জীব হিংসাকে মহাপাপ বলা হয়েছে দেখুন আত্মা প্রত্যেকের মধ্যে আছে আছে কিনা ছাগলের মধ্যে আত্মাটা আছে কিনা মাছের মধ্যে আছে কিনা একটি মুরগার মধ্যে আছে কিনা সবাই মধ্যে আত্মাটা আছে ভগবান সবাই হৃদয়ের মধ্যে ঠাকুর আছে যখন তাদের মারা হয় ওরা যে কষ্টটা পায় ওই কষ্টটা কে পাবে আমাদের নিতে হবে এই কষ্টটা আমাদের নিতে হবে এই জন্য এর নাম হচ্ছে মাংস মাংস মানে কি এটা হলো এটা সংস্কৃতি শব্দ মাং মানে হলো আমাকে স মানে তিনি মানে এখন তুমি যাকে খাচ্ছ পর যে খাবে এই জন্য ইংলিশতে কি বলা হয় মিট কি বলা হয় মি ইট পাল্টে দিন ইট মি মানে এখানে তুমি যাকে খাচ্ছ না পরে আবার যে তোমাকে খাবে এই জন্য এর নাম হয়েছে মিট এই জন্য ভাগবতে এটা কথা আসছে একটা রাজা ছিল ওর নাম ছিল সুরত রাজা ও যজ্ঞের মধ্যে পশু বলি দিয়ে খেত একদিন নারদ সঙ্গে দেখা হয়েছে বলছে এসব কি করছো বলে এই যজ্ঞের মধ্যে পশু বলি দিয়ে খাচ্ছি বলে এর ফল জানো
বলে কি বলে তোমাকে দেখাচ্ছে সঙ্গে সঙ্গে দেখালে কমান্ডাল থেকে জল নিয়ে ছিড়কে দিয়েছে এই শরীরটা তো ছেড়ে গিয়েছে আর তিনটা জম্পু তো এসে না গলার মধ্যে দৌড়ি বাঁধে দিয়েছে যত সব মা যত ও জীব হিংসা করছিল যত মাংস দিয়েছিল না ওরা সবাই লাইন নিয়ে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে লাইন ধরে বলে তোমরা কে গো বলে মনে আছে আগের জন্মে তুমি আমাদের কেটে কেটে খেয়েছিল আমার প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি ওর শরীরটাকে টুকরো টুকরো করে কাটছে চিৎকার করছে ছেড়ে দাও ছেড়ে দাও বলে যখন তুমি আমাদের খেয়েছিলে খুব মজা মেরে খেয়েছিলে বলে পাপ নিজের পাপ ও ছাড়ি না কর্ম সবাইকে ভোগ করতে হবে বুঝতে পারছেন তো এই জন্য চেষ্টা করবেন ধীরে ধীরে এই জিনিসগুলো যাতে ছেড়ে যায় কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভ্রম ধারণা আছে কি আছে জানেন তো বলে যদি মাছ মাছ গুলো না খাই তাহলে কি হবে শরীরটা খারাপ হয়ে যাবে না আমাদের সংসারে কত কাজকর্ম করতে হয় হ্যাঁ কত কাজকর্ম করতে হয় আমাদের শরীরটা কি করে ভালো থাকবে দেখো আমি কিছু ভালো জিনিস বুঝাচ্ছি মন দিয়ে বুঝো অন্যদের বুঝাতে পারবা কালকে তোমাদের জিজ্ঞাসা করো কি বলেছি আমি একটা সাইন্টিফিক্যাল রূপে বুঝাতে চেষ্টা করছি মন দিয়ে বুঝো একদিকে হলো নিরামিষ ভোজি একদিকে হলো আমিষ ভোজি যেরকম এটা কুকুর কি খায় মাছ মাছ খায় দেখবেন কুকুর যখন একটু দৌড়ায় না হাঁপাতে আরম্ভ করে দেখছেন না একটু দৌড়িয়ে গেছে জীব বের করে হাঁপাতে আরম্ভ করেছে একটা আপনি ডিসকভার খুলে দেখবেন বা কোনো চিড়িয়াখানায় যাবেন যখন একবার বাঘ মাংস খায় দু তিন দিন পর্যন্ত হাত পাগুলো ছড়িয়ে দিয়ে জীব বের করে শুয়ে থাকে তোর শক্তি থাকে না শরীরের মধ্যে হজম করতে হয় মাংসগুলোকে এটা সিংহকে গিয়ে দেখবেন চিড়িয়াখানায় গিয়ে দেখবেন এই এইরকম পাঞ্জাটা করে না হাঁপাতে সারা দিন দেখি ও হাঁপাছে ওরা মাছ খায় এদিকে দেখুন নিরামিষ ভোজি দেখুন একটা ঘোড়া কি খায় বলে দেখি ঘোড়া কি খায় ঘাস খায় আমরা যখন কোন মেশিনের সঙ্গে উদাহরণ দেই না তার সঙ্গে উদাহরণ দেয়া হয় ঘোড়ার সঙ্গে কত হর্স পাওয়ার কত হর্স পাওয়ার কার সঙ্গে উদাহরণ দেয়া হয় ঘোড়ার সঙ্গে রেস কার হয় ঘোড়ার রেস হয় আমরা তো বৃন্দাবনের দিকে থাকি ওই দিকে ঘোড়া গাড়ি আছে গিয়েছে বৃন্দাবন ঘোড়া গাড়ি দেখলে দেখবেন একটি ঘোড়া দশ দশ পনেরো পনেরো লোককে বসিয়ে না ও টেনে নিয়ে যাচ্ছে এত শক্তি ঘোড়ার মধ্যে দেখবেন ঘোড়াকে ঘুমাতে কখন দেখেছ ওই একদম দাঁড়িয়ে থাকে কখনো শুতে দেখবে না ঘোড়াকে সব সময় দাঁড়িয়ে থাকে ঘোড়া হ্যাঁ এই জন্য কত শক্তি ওটা কি খায় ঘাস খায় বলে হাতিটা কি খায় বলে দেখি ঘাস খায় গাছপালা খায় হাতির মতো এত বড় শক্তিকার আছে এত শক্তিকার আছে হাতির মতো নেই এই জন্য কত শক্তি কত বড় শরীর হাতি বলুন এটা গাধা কি খায় বলে দেখি ঘাস খায় আমরা বলি না তুই কি গাধার মতো খাটছিস বলি না আপনার তো কেদারনাথ বদ্রীনাথ জানি আমি গিয়েছি ওই গঙ্গোত্রী যমুনোত্রীতে হে ভগবান রাস্তা না এইরকম মানুষ উঠতে পারে না একটা গাধা লোককে পিঠি উপরে বসিয়ে নিয়ে যাচ্ছে যেখানে মানুষ উঠতে পারে না ওই দিকে সব গাধা গুলো সারে কাজ করে বুঝতে পারছেন এই জন্য বলে দেখি একটা বলদ কি খায় ঘাস খায় দেখে মানে জমির মধ্যে সারাদিন কাজ করছে করছে কেন সারাদিন এখানে দেখা দিয়েছে যারা নিরামিষ ভোজী না তাদের মধ্যে শক্তি হলো বেশি শক্তি তাদের মধ্যে বেশি শক্তি নিরামিষ আমিষের মধ্যে নয় বেশি শক্তি দ্বিতীয় কথা ভালো করে বুঝো খরচাটাও কম হবে শরীরটাও ভালো থাকবে খরচাও কম হবে বলে দেখি এক কিলো ছাগলের মাংসের দাম কত প্রায় সাতশো আটশো টাকা তাই না মন দিয়ে বুঝো সাতশো আটশো টাকা এক কিলো ছাগলের মাংস ওর সঙ্গে দুশো তিরিশ টাকা তেল মশলা দিয়ে লাগবে আর এক হাজার টাকা দিদি এক হাজার টাকা এক টাইমতে এক কিলো মাংস খেয়ে শেষ তাই না আর যদি এক হাজার টাকার যদি শাক সবজি নিয়ে এসছেন বলে দেখি কতদিনই যাবা বলো কতদিনই যাবে সাত দিন যাবে মা বলছে সাত দিন যাবে পয়সাটা কম খরচা হলো শরীরটাও ভালো থাকবে শরীরটা দেখবেন যখন কোন বেশি আজকে আমি কার বাড়িতে গিয়েছিলাম আজকে বাড়িতে একজন মা নিয়ে গেছিল আছে এখানে মাটি কার বাড়িতে সবে সকালে গিয়েছিলাম ওনার বউ মা ছেলে বললো ওদের যখন দুজনের শরীর অসুস্থ খুব অসুস্থ হয়
ডাক্তার বললো যদি শরীরকে সুস্থ করতে চাও প্রথমে মাংস মাংস গুলো ছাড়ো। দেখবেন কোনো যদি কঠিন ব্যাধি হয় ডাক্তার কাছে যাবেন সর্বপ্রথম আপনাকে মাছ মাংস খেতে মানা করবে আপনাকে, বলে এই জিনিসটা প্রথমে ছেড়ে দাও তবে শরীরটা নিজে থেকে সুস্থ হয়ে যায়। বলে কেন? দেখো এই জিনিসটা বুঝো, আমাদের এই যে শরীরটা না এটা হলো নিরামিষ ভোজী আমিষ ভোজী নয়। দেখো ভালো করে বুঝো, বলে কি করে কিরকম নিরামিষ ভোজী? দেখো কুকুর বাঘ আর সিংহ এরা হলো আমিষ ভোজী। বলে দেখি বলে দাঁত গুলো কিরকম 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 একদম গোজাল গোজাল দেখবেন, ছুঁচের মত দেখবেন। কেন? এরা খাবে মাছ। এই জন্য ঠাকুর ও দাঁত গুলো এরকম বানিয়েছে, কারণ ধরলো সঙ্গে সঙ্গে কাঁচাটা খেয়ে নিচ্ছ মাছটা। আমরা কি কাঁচা মাছ খেতে পারবো? পারবো না। কেন? তোমার ভোজনটা নয়, ও ভোজন হলো পশুদের ভোজন। এই জন্য দেখবেন আমাদের দাঁত গুলো কিরকম, দেখো এটা ছাগলের দাঁত, দেখো গাধার ঘোড়ার, আমাদের দাঁত গুলো কিরকম প্লেন চেপটা। কেন? আমরা নিরামিষ ভোজী। হ্যাঁ আমিষ ভোজী যারা বহু উদাহরণ আছে, আমিষ ভোজী দেখবেন যখন ওরা জল খায় কুকুর আর বাঘ কিরকম জল খায়, জিভ দিয়ে জল খায়। আমরা যখন জলটা খাই কিরকম খাই, মুখ দিয়ে খাই, থোর দিয়ে খাই, তাই না? দেখবেন যারা আমিষ ভোজী তাদের চোখ গুলো রাত্রের মধ্যে দেখবেন চোখ গুলো জল জল করে, দেখেছেন জল জল করে, কিন্তু আমাদের চোখ গুলো জল জল করে না। ওদের যে আঁতটা মানে হজম নাড়ি কত বড় জানেন? কেবল 2 মিটার। কত? 2 মিটার। এই জন্য ওরা মাংস খেয়ে না, আমাদের থেকে 10 গুণ হলো তাদের হজম শক্তি। এই জন্য কাঁচা মাংস খেয়ে ওরা হজম করে দিয়ে, কিন্তু আমরা হজম করতে পারি না। এই জন্য তাকে সিদ্ধ করে মশলা টসলা দিয়ে কত কি করি আমরা খাই। হ্যাঁ এই জন্য এখানে দেখছে বলছে, আর আমাদের আঁতটা কত বড় জানেন? 6 মিটার। কত মিটার? 6 মিটার আমাদের এই হজম নাড়িটা। এই জন্য যত সব নন ভেজিটেরিয়ান না ওদের সব 6 মিটার, যত নন ভেজিটেরিয়ান ওরা হলো 2 মিটার। আমাদের শরীরটা হলো নিরামিষ ভোজী, বুঝতে পারছেন তো? দেখুন আমরা তো উত্তরপ্রদেশ ওই হিন্দি ভাষী দিকে থাকি, তুমি ওই দিকের লোক ওদের দেখবে, রাজস্থান লোক ওদের দেখবে, আমিষ নামে কিছুই জানে না। কি লম্বা চৌড়া ওগুলো দেখতে, 80-90 বর্ষ পর্যন্ত জমির মধ্যে খাটে, পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে ওরা। কিন্তু এই দিকে দেখবেন ওখানে 100-150 বর্ষ পর্যন্ত বেঁচে থাকে। এই দিকে দেখবেন 60-70 বর্ষ না পটল দিবে, 60-70 বর্ষ মধ্যে বল হারি হারি বল হয়ে যায়। কেন? বলে এই যে আমিষ যে ভোজন করে, এই যে আমিষ ভোজন করে, বড় বড় ডাক্তারদের দেখবেন ওদেরকে বলছে নিরামিষ ভোজী হও যদি শরীরকে সুস্থ রাখতে চাও, শরীরটা হলো নিরামিষ ভোজী। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবে নিরামিষ ভোজী হতে, হলে শরীরটা ভালো থাকবে, পয়সাটাও কম খরচা হবে। ঠিক আছে, হ্যাঁ আর একটা কথা বলছি, বলো আমরা জীবনে দুঃখ চাই না সুখ চাই? বলো বলো কি চাও, সুখ চাই না দুঃখ চাও? একটা কথা আছে শুনে থাকবেন, সুখ দিলে সুখ পাবো, দুঃখ দিলে কি পাবো? যখন একটা একটা পশুকে কাটা হয় ও যে ছটফট ছটফট করে, এ দুঃখটা কে নিবে? আপনি দেখবেন এটা ভালো জিনিসে ধ্যান দিয়ে দেখবেন, যখন কোথায় ওই বলি চড়ানো হয় না ওই পশুটাকে কাটে, ধ্যান দিয়ে ওখানে দেখবেন, যখন কোথায় এই পশুটাকে কাটা হয় দেখবেন যে লোকটা কাটে না, দেখবেন ওই ছাগলের কানে কিছু বলে, ধ্যান দিয়ে দেখবেন কি বলে জানেন তো? আমি এখন তোমাকে কাটছি, তুমি আগের জন্মে তুমি আমাকে কাটবে, এখন আমি তোমাকে খাবো, আগের জন্মে তুমি আমাকে খাবা, ধ্যান দিয়ে দেখবেন। তখন ওর কানে এইটা বলে ওইটা কাটে, মানে তোমাকে আগের জন্মে ওই পশু তোমাকে হতে হবে, যাকে খাচ্ছ আবার তোমাকে খাবে। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে ভগবানকে ভজন করুন আর শান্তিতে থাকবে। আমাদের প্রভুটাকে থাকবে, আমাদের এই প্রভুটি না নিচে আসুন, ঘুরে আসুন। হ্যাঁ দেখুন ইনি এই যে প্রভুটি, ইনি কোথা থেকে এসছেন দাদা? শিলিগুড়ি থেকে এসছে। ইনি খুব ভালো প্রচার করে, প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে, হরি কথা বলে,
सबाई के भजन लगाए। देखो एरकम मन करे बना जे ना केवल त्यागी साधुराई भजन करते पारे हाँ अमरा करते करता ना इन्हीं संसार आचे एनर सब कुछ आचे चाकरियों करे भाल चाकरी बाकरी करे तू तार मध्य गोविंद रे भजन करे एवं अन्य दरे के तुम्हें भक्ति सिखा दे इन्हीं अपना दरे तू कथा बोल गए जे की करे अमरा बाड़ी ते बस से की करे गोविंद रे भजन करते पारे तिनी ए विषय कुछ बोल दे बोल दे। हरे कृष्ण अज्ञान तिमिरंधस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरं मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नारायणं नमस्कृत्य नारं चैव नरोत्तमं देवीं सरस्वती वेषं ततो जयमुदीरये। सकले बोलुन हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आदो मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट परमाराध्य परम करुणामयी तिदन्य शमयम भक्ति वेदांत पर्षद गोस्म गुरु महाराज चरणे अनंत कोटि दंडवत प्रणाम एवं तिनार अहितुक कृपा बर्षण करी तदनंतर पूज्यपाद भक्ति वेदांत श्रीधर गोस्वामी महाराज शिक्षा गुरु उनके अनंत कोटि दंडवत प्रणाम ज्ञापन करी एवं उनहर अहितुक कृपा प्रार्थना करी तदनंतर पूज्यपाद नित्यलीला प्रविष्ट भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज चरणे अनंत कोटि दंडवत प्रणाम एवं তিনার অহিত কৃপা প্রার্থনা করি। তিনি এত কৃপালু দয়ালু ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না এবং তিনি ভক্ত বাৎসল্য ছিলেন অনেক অসংখ্য গুণের অধিকারী ছিলেন এবং সেই ভক্ত বাৎসল্য কৃপা যে তরি আমাদের এই মহারাজ নিয়ে এসেছেন আপনাদের সামনে এবং আপনারা সেই সঙ্গে ও সঙ্গী হয়েছেন এর জন্য আপনাদেরও আমি সকল বৈষ্ণব বৈষ্ণবীদের শ্রোতৃবৃন্দ শ্রোতৃমণ্ডলী মাতা পিতা সকলকে আমার যথাযোগ্য সম্মান জ্ঞাপন করি। আমি মূলত আমরা এই ধরাধামে বা পৃথিবীতে এসেছি কিসের জন্য, আমরা কেন ভগবানের নাম করব। মহারাজ বললেন যে সংসার থেকেও সাধন ভজন করা যায়, গৃহস্থ হইয়া যে বিষ্ণু ভক্ত হয় সর্বকার্যে কৃষ্ণ পূজে নাহি কো সংশয়। এ বিষয়ে আপনাদের কোনো সংশয় নেই, আপনারা গৃহস্থ হয়ে যদি বিষ্ণু ভক্ত হতে পারেন তাহলে আপনারা সর্বকার্যে সর্বদা সমস্ত কর্মে আপনারা বিষ্ণু সেবা করছেন, ভগবানের সেবা করছেন, এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহের অবকাশ নেই। মহারাজ এর উদাহরণ অপরন্ত দিয়েছেন। আমরা বলা হয়েছে যে এই জিহাগ্রে যস্য বর্ততে তস্য হরি ইতি অক্ষরদয়ম হরি ইত্যক্ষরদয়ম বিষ্ণু লোকম আপনতি পুনরাবৃত্তি দুর্লভম। কি বলেছে না, আমাদের এই জিহ্বাগ্রে অর্থাৎ আমরা এই যে দুটো জিহ্বা দেখতে পাচ্ছি এই জিহ্বাগ্রে যদি আমাদের হরি এই দুটি অক্ষর, কটি অক্ষর হরি, দুটি হ রয়স্যই হরি ইত্যক্ষরদয়ম তা বিষ্ণু রকম আপনতি পুনরাবৃত্তি দুর্লভম, আমাদের পুনরাবৃত্তি আমাদের বাধিত হবে, বিষ্ণু লোক আমাদের প্রাপ্তি হবে কেবলমাত্র এই হরিনাম উচ্চারণের দ্বারা। আমার পরিচয় মহারাজ দিলেন, এটা জাগতিক পরিচয়। বস্তুত আমরা সকলেই ভগবানের নিত্য দাস এবং আমি ভগবানের দাসানুদাসের দাস হওয়ার চেষ্টা করছি আর আপনাদের সামনে সেই ভগবত তত্ত্ব পরিবেশনের প্রয়াস করছি। আমরা
কেন ভগবানের নাম করব, কেন কালীর সাধনা করব না, কেন দেবদেবীর সাধনা করব না, কেন আমরা বৈষ্ণবীয় চিন্তাধারা বা বৈষ্ণবীয় যে চারি ধাম চারি আশ্রম আছে, চারি বর্ণ আছে, চারি আচার্য আছে, এগুলোকে কেন আমরা আশ্রয় করব, এর মধ্যে কেন থাকব। যেখানে বলেছে বৈষ্ণব তত্ত্ব, আমি দুটো শ্লোকে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি কিনা শেষে আমি ফিডব্যাক নেব, জানার চেষ্টা করব। প্রথম শ্লোক বলি, অসংখ্য শ্লোক আছে, প্রথম শ্লোক বলি, বিষ্ণুরায়ং যথাহাসিত তস্মাৎ বৈষ্ণব উচ্যতে সর্বেষাং চৈব বর্ণানাম, সর্বেষাং চৈব বর্ণানাম বৈষ্ণব শ্রেষ্ঠ উচ্যতে। বর্ণ কটি আছে? চারি বর্ণ আছে আমরা জানি, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র আর ক্ষত্রিয়। তা এই চারি বর্ণ হিসেবে আমরা শ্রেষ্ঠ ধরি ব্রাহ্মণকে, স্তর যে বিভাজন রয়েছে কর্ম অনুযায়ী গুণ অনুযায়ী, সেটা গীতাতে ভগবান বলেছেন। তা এই চারি বর্ণ থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে বৈষ্ণবকে। কিভাবে না, বিষ্ণুরায়ং যথাহাসিত তস্মাৎ বৈষ্ণব উচ্যতে, আপনি বিষ্ণু নামে সদ্গুরুর আশ্রয় হয়ে বিষ্ণু নামে যখনই দীক্ষিত হয়ে গেলেন তখন আপনি বৈষ্ণব পদবাচ্য হলেন। বলছে যে তারপরের পঙ্ক্তিতে কি বলেছে, যে সেই বৈষ্ণব কি বলছে, সর্বেষাং চৈব বর্ণানাম, সকল বর্ণের থেকে বৈষ্ণব শ্রেষ্ঠ উচ্চতে, বৈষ্ণবকে কিন্তু শ্রেষ্ঠ স্থানে রেখেছেন। যেমন সত্যতম রজ, এই তিনটে গুণের ঊর্ধ্বে ভগবান, অর্থাৎ ভগবানকে বলা হয় গুণাতীত। ঠিক তদ্রূপ বৈষ্ণব হলো এই চারি বর্ণের ঊর্ধ্বে। আচ্ছা, চারি বর্ণের যদি ঊর্ধ্বে হয় তাহলে সম্মান কে কিভাবে পাবে, তারও আরেকটি শ্লোকে বর্ণিত রয়েছে, বলা রয়েছে যে ঊর্ধ্ব পুণ্য নিজং সম্মান সচিহ্নং ধারে দিয়াত সচণ্ডালয় বিশুদ্ধাত্মা পূজ্যৈব সদা দিজয়ী। কি বলেছে না, ঊর্ধ্ব পুণ্য কোনটাকে বলি মায়েরা? হ্যাঁ, এই তিলক ঊর্ধ্ব পুণ্য, সুন্দর সৌম্য এবং সোজা করে যে আমরা তিলক করি, এটা চারি আচার্যের মধ্যে আমরা এই ঊর্ধ্বপুণ্ড তিলক আমরা দর্শন করতে পারি, পাই। ঊর্ধ্বপুণ্ড মিজং সৌম্য সচিহ্নং ধারায়ে দিয়াত, এই চিহ্ন যে ধারণ করবেন, সচণ্ডাল অপি শুদ্ধাত্মা, তিনি চণ্ডাল যদি হয়ে থাকেন তিনি তখন শুদ্ধাত্মা হয়ে গেল। এই তিলকধারীকে দর্শন করা মাত্র আপনার যে স্নান করে যে পবিত্রতা, তীর্থে স্নান করে যে পবিত্রতা, আপনার দেহ শুদ্ধি হয়ে যায়। তো অতএব সচণ্ডাল অপি শুদ্ধাত্মা পূজ্য এব সদা দিজয়ী, অর্থ কি, পূজ্য মানে পূজিত হয়, সদা মানে সর্বদা, দ্বিজয়ী মানে ব্রাহ্মণের দ্বারা, দ্বিজয়ী দ্বারা যাদের দিবার জন্ম হয়েছে তাদের দ্বারা পূজিত হয়, তারা পূজিত হয় যারা এই ঊর্ধ্বপুণ্ড মিজং সৌম্য, যারা এই ঊর্ধ্বপুণ্ড ধারণ করে, যারা বিষ্ণুর ভক্ত হয়, যারা সদ্গুরুর আশ্রয় নেয়, তারা এই চারি বর্ণ তাদেরকেই কিন্তু কি করে, পূজা করে। তত্ত্বটা উপলব্ধি করতে পেরেছেন, মন দিয়ে শুনবেন কিন্তু। তা আমরা এই সদ্গুরুর আশ্রয় আমাদেরকে নিতে হবে। সদ্গুরুর আশ্রয় কেন নিতে হবে না, মন্ত্র শুদ্ধি, মন্ত্র উচ্চারণ, মন্ত্র দেওয়ার ক্ষমতা একমাত্র সদ্গুরুর রয়েছে। আর আমরা যদি ভুলভাল মন্ত্র উচ্চারণ করি বা অন্যের কাছে যার অধিকার নেই দেওয়ার, তার কাছ থেকে মন্ত্র নেই, সে মন্ত্রের কোনো ফল হবে না, সেটা বিফলে যাবে। একটি বেদে একটি শ্লোকের দ্বারা তা বর্ণিত হয়েছে, আমি সংক্ষেপে ব্যাখ্যা বিস্তারিত করব না। বলেছে মন্ত্রহীন শরত বর্ণতবা মিথ্যা প্রযুক্ত নতমর্থমাহ সবাগে বজ্র যজমানহীনস্তি
যতেন্দ্র শত্রু শরত পরাধাত। বলেছে মন্ত্রহীন। আপনারা এই যে মহারাজ বললেন না একটু আগে যে মদ্যপান সুরাপান করে তাম্বুলাদি সেবন করে তাদেরকে নিয়ে এসে পূজা অর্চনা করেন, কি হবে এই শ্লোকের অনুবাদটা শুধু শুনুন, ব্যাখ্যান পরে। বলছে মন্ত্রহীন হয়ে যায়, মন্ত্র কখন হীন হয়ে যায়, মন্ত্রহীন শরত বর্ণ তো বা, মানে স্বর এবং বর্ণের ফলে মন্ত্র শক্তিহীন হয়ে যায়, মন্ত্রের কোনো শক্তি থাকে না, সে মন্ত্র কোনো কার্যকরী হয় না। মন্ত্রহীন শরত বর্ণত বা মিথ্যা প্রযুক্ত নতমর্থ আহ, মানে মিথ্যা রূপে প্রযুক্ত হয় তার সত্যতা, মানে যে কাজে ব্যবহার করা হয়েছে, যে কাজে প্রয়োগ করা হয়েছে সেই কাজ আর উদ্ধার হয় না, সেই কাজে প্রয়োগ হয় না। নতম অর্থ আহ, মানে সেই অর্থে আর প্রযুক্ত হয় না। বলেছে সবাগ বজ্র যজমানং হীনাস্তি, সেই বাঘরূপী বজ্র কি করে যজমানকে, মায়েরা আপনার বাড়িতে পুজো করাতে নিয়ে এসছেন পুরোহিতকে, পুরোহিতকে নিয়ে এসছেন পুজো করাতে, ব্রাহ্মণ বৈষ্ণব এসছে পুজো করতে, যজমানকে আমরা, খুব সুন্দর মা বলে আমরা, মানে যে গৃহস্থ কর্তা তিনিই হলেন যজমান। তাহলে শ্লোকে কি বলেছে, সবাগ বজ্র যজমানং হীনাস্তি, সেই বাঘরূপী বজ্র যজমানকে হত্যা করে, তাকে হত্যা করে সেই যে গৃহস্থ যে পুজো করাতে নিয়ে এসছে। আপনি ভাবছেন যে ও ব্রাহ্মণ, ও যা খাচ্ছে যা করছে করুক, আমার কাজ উদ্ধার হলেই হবে, না এটা একদম ভুল। আপনি শুদ্ধ সদ্গুরুর আশ্রয় যদি না নেন, সদ্গুরুকে দিয়ে যদি কর্ম না করেন, তাহলে কিন্তু উল্টে সেটা বিফলও হলো, এবং সেখানে বলেছে সবাগ বজ্র যজমানং হীনস্তি, সেই যজমানকেও পর্যন্ত হত্যা করতে পারে সেই বাঘরূপী বজ্র, সেটা বজ্ররূপ ধারণ করে যায়। সবাগ বজ্র যজমানং হীনস্তি যথেন্দ্র শত্রু শরত পরাধাত। উদাহরণ এক্সাম্পল দিয়েছে বেদে, যাতে আপনারা বিশ্বাস করেন বা না করেন। বলেছেন কি না, সেই বাঘরূপী বজ্র যজমানকে হত্যা করতে পারে, এটা হলো বলছে যথেন্দ্র শত্রু শরত পরাধাত, যথা ইন্দ্র শত্রু শরত পরাধাত, মানে স্বরের দ্বারা কি হয়েছিল, পরাহত হয়েছিল। শুনুন এখানে অনেক বড় গল্প আছে, আমি এক দু লাইনে বোঝাই। একদা মানে ইন্দ্রকে পরাজয় করার জন্য অসুররা যজ্ঞ শুরু করলো, সেখানে আহুতি দেওয়ার সময় মন্ত্র বলেছিল কি না, ইন্দ্র শত্রু বর্ধস্বহা, এই বলে আহুতি বা হবন দিয়েছিল। কিন্তু সেখানে ওদের সংস্কৃত জ্ঞান কম, যেহেতু ওরা অসুর রাক্ষসগণ, রাক্ষসগণ তা তারা কি করলো না, ওই উদাত্ত অনুদাত্ত শরীর, এই যে স্বরের উল্টো পাল্টার কারণে কি হলো না, সেই ইন্দ্র শত্রু বর্ধস্বা, মানে ইন্দ্র শত্রু হিসেবে বেড়ে গিয়েল, মানে ইন্দ্র শত্রু বর্ধস্বা, মানে ইন্দ্রের শত্রু হিসেবে আমরা বাড়ি, এই ছিল তাদের সংকল্প বা যজ্ঞ করার উদ্দেশ্য। সেটা না হয়ে কি হলো না, ইন্দ্র শত্রু হিসেবে বেড়ে গেল, অর্থাৎ তারা পরাস্ত হলো। অতএব আমরা যতই হোক ভাবগ্রাহী জনার্দন, কিন্তু সেই ভাব আসবে কোথা থেকে, শুদ্ধ উচ্চারণ, সদ্গুরুর আশ্রয়, সেই সদ্গুরু নাম দিলে পরে, মন্ত্র দিলে পরে, আপনার মন্ত্রের অর্থ আপনাকে জানালে পরে, তার দ্বারাই আপনারা উদ্ধার হতে পারবেন। তা সেই নামের একটু কথা বলে আমি পরিসমাপ্তি বিশ্রান্তি দেব। আমার এখানে বলা হয়েছে যে আপনার বিষ্ণু সহস্র নাম রয়েছে, সহস্র কথার অর্থ 1000, ভেরি গুড, সহস্র কথার অর্থ হচ্ছে 1000। বলেছে বিষ্ণু সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম 1000 বার যদি আপনি জপ করেন, তাহলে একবার রাম নামে জপ করার সমতুল্য। কথাটা বুঝতে পারলেন, আপনার 1000 বার বিষ্ণু সহস্র নাম, মানে বিষ্ণু সহস্র নাম জপ করলেন, তাহলে একবার রাম নাম জপ করার সমতুল্য। আর 3 বার রাম নাম জপ করলে
আপনার একবার কৃষ্ণ নাম জপ করার সমতুল্য। বুঝতে পারলেন হিসেব? আমি কিন্তু জিজ্ঞেস করব, মহারাজ পরে কখনো জিজ্ঞেস করতে পারে আমি বোঝালাম কিনা, তা পরীক্ষা করতে নিতে পারে। আর তিনবার রাম নাম, একবার কৃষ্ণ নাম হলো, আর একশতবার কৃষ্ণ নাম বলা যা ফল লাভ হয়, একবার রাধা নামে সেই ফল লাভ হয়। তাহলে সেখানে বলেছে কি না, বিষ্ণুর এরেই তো নামে সর্ববেদাধিকম মতম তাদৃং তাদৃং সহস্র নামানি রাম নাম সমানি চ। অর্থাৎ সমস্ত বেদ অধ্যয়ন করলে আপনি বিষ্ণু নামকে শ্রেষ্ঠ হিসেবে দেখতে পাবেন, আর সেই বিষ্ণু নাম সহস্রবার বলা একবার রাম নাম বলার সমতুল্য। তারপরে কি বললাম, তিনবার রাম নাম জপ করলে যে ফল লাভ হয়, একবার কৃষ্ণ নামে সেই ফল লাভ হয়। আর এক তিনবার একবার কৃষ্ণ নাম হলো, এইভাবে শতবার কৃষ্ণ নাম জপ করলে একবার রাধা নামে জপ হয়। এই কথাটা যদি কেউ বলে, আপনারা বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, ভগবান স্বয়ং নিজেই বলেছেন। কি বলেছেন? মম নাম সতে নৈব রাধা নাম সকৃত সমম, মম নাম সতে নৈব রাধা নাম সকৃত সমম, যা করোতি রাধা নামম ন জানস্তস্য কিম ফলম। অর্থটা বোঝার চেষ্টা করুন, মম নাম সতে নৈব রাধা নাম সকৃত সমম, সকৃত কথার অর্থ হচ্ছে একবার। মম নাম সতে নৈব মানে আমার নাম, ভগবান বলছেন আমার নাম একশতবার জপ করলেন, আর রাধা নাম একবার জপ করার সমতুল্য। অর্থাৎ মহারাজ বারংবার বলেছেন যে বৃন্দাবনবাসীরা খুব চতুর। কেন চতুর? তিনারা হর্ন দেয় না, বা ওরা বেশি সময় অপচয় করতে চায় না, জানেন যে মনুষ্য জীবন খুব দুর্লভ। কি বলে? রাধে রাধে, রাধে রাধে বলে। বেশ সুন্দর, আমরা তাহলে সেই রাধা নামের কত মহিমা জানলাম। ভগবান আরেকটি কথা বলেছেন যে এটা কেউ বিশ্বাস করতে পারে না করতে পারে, কিন্তু ত্রিসত্য করে যদি বলে, আবার সেটি যদি ভগবান বলে, তাহলে আমাদের অঙ্গীকার করা উচিত, হ্যাঁ কি না? অবশ্যই করা উচিত। তিনি বলেছেন কি, সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসীদেন মত প্রসাদন বিদ্যতে। কথাটার অর্থ কি শ্লোকের? না, সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমেব পুনঃ পুনঃ, আমি সত্য সত্য পুনরায় সত্য করে বলছি, ভগবান বলছেন সত্যমেব পুনঃ পুনঃ। অতএব ত্রিসত্য করে বলছি, আপনাদের যেন কোনো শঙ্কা না থাকে। বলছে বিনা রাধা প্রসীদেন মত প্রসাদন বিদ্যতে, রাধারানীর প্রসন্নতা, রাধারানীর অনুগ্রহ, রাধারানীর কৃপা যদি লাভ না করতে পারেন, তাহলে আমার প্রসন্নতা আমার কৃপা লাভ করা আপনাদের কাছে দুরূহ হয়ে উঠবে। অতএব আমরা রাধারানীর সাধনার দ্বারা, রাধারানীর আরাধনার দ্বারা কৃষ্ণের আরাধনা করব, কৃষ্ণের আরাধনা করার দ্বারা আমরা কি করব, 33 কোটি দেবদেবীর আরাধনা করব। তাহলে এখানে একটি প্রশ্ন করি, আপনারা ক্যালকুলেশন করে পরে মহারাজকে জানাবেন। তা একবার রাধা নাম সমান কতবার বিষ্ণু নামের সমতুল্য, এই সংখ্যাটা বলবেন। আমরা শ্রীমদ ভাগবত গীতাতে যেমন কর্মযোগ দেখেছি, আপনারা জ্ঞানযোগ দেখেছি, প্রত্যেকটা যোগের এক এক ধরনের ব্যাখ্যান দিয়েছেন ভগবান, কিন্তু অন্তিমে গিয়ে কি বলেছেন, মন্মনভব মদ ভক্ত মদ্দাদি মং নমস্কর মাম বৈশ্যসি সত্তম তে প্রতি জানে প্রিয়সীনাচম। অর্থাৎ মন্মনা ভব মদ ভক্ত মদ্দাজি মন নমস্কর, মানে আমাকেই স্মরণ করো, আমার নাম সংকীর্তন করো, আমাকেই নিজেকে নিয়োজিত করো। তা এই কথাগুলো অন্তিমে গিয়ে বলেছেন। আর আর তার ঠিক পরের শ্লোকে কি বলেছেন,
सर्वधर्म परित्यज मामेकं शरणं भज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। अर्थात सकल धर्मेर प्रति आमरा समय अपचय ना करे आमरा निजेदेरके विड़म्बनार मध्ये ना ठेले दिए आमरा कि करब ना भगवान के शरण करब मामेकं शरणं गुरु अहम त्वं सर्वपापेभ्यो आमी तोमादेर सकल पाप हईते मोचन करे कि करब मोक्षयिष्यामि मा शुच आमी आपनादेर मोक्ष प्राप्ति क्षेत्रे निये जाब। এই যে মহারাজের কথা শুনে আপনারা নৃত্য করছেন করছেন হ্যাঁ কিনা, তা যখনই আপনারা তো অনেকদিন আগে নাম কেটে গোলকধামের নামে এন্ট্রি হয়ে গেছেন বললেন, কিন্তু আপনাদের রিজার্ভেশন তখনই কনফার্ম হলো, কিন্তু এবার কে এসিতে যাবেন, কে স্লিপারে যাবেন, কে টু এসিতে যাবেন, কে জেনারেলে যাবেন, সেটা ডিপেন্ড করবে ভক্তি যাজনের ওপরে, ভক্তি সাধনের ওপরে, ভক্তি অর্চনের ওপরে, বন্ধনের ওপরে। তাহলে আমরা সেইভাবে যেভাবেই যাব যত সুখকর আমাদের গোলকধাম প্রাপ্তি হবে সেটা আমাদের ভজন সাধনটাও সেইভাবেই করতে হবে। আর সেই পথ দেখাতেই কিন্তু ভগবান সাক্ষাৎ ভগবান গুরুর রূপে আপনাদের সামনে প্রকট হয়, যার জন্য এটিও শাস্ত্রে বলেছে, এটি আমার কথা নয়। অতএব গুরুতত্ত্ব আপনারা উপলব্ধি করবেন এবং আমি বলবো যে ভাগবতের একদম অন্তিম শ্লোকেও সেই বার্তাই আমাদের দিয়েছে, সেই সারমর্মই দিয়েছে। কি সারমর্ম রয়েছে? না নাম সংকীর্তনে যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামে দুঃখ সমনস্তং নমামি শ্রী হরি পরম। আমরা সেই হরিকে নমন করব এবং নাম সংকীর্তনকে কখনো বাদ দেব না। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা কোনোটাকেই আমরা বাদ দেব না, তবেই কিন্তু আমরা সঠিক মার্গে সঠিক পথে চলতে পারব। তা মহারাজের কাছে আমার এই বক্তব্য বা এই শাস্ত্র সংক্ষিপ্ত যে উক্তি এটা খুবই নগণ্য মনে করছি, আমার সেই যোগ্যতা নেই। তা আপনারা আমাকে অনেক কৃতার্থ করলেন। ওং বংশকল্পতরু ভস্য কৃপা সিন্ধু দেবতাপতিদানম পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আপনার এবার কালকে গোপাল জন্ম দিলে কোন রঙের শাড়ি পরি আসবা বলো, আর জোর করে বলো, আর না থাকলে উধার নিবে, নতুবা দাদাদের বলবে এটা হলুদ রঙের শাড়ি নিয়ে আসো, চিন্তা নেই, যেরকম আছে সেরকম পরিবেন, চেষ্টা করবেন যদি হলুদ রঙের শাড়ি থাকে ভালো কথা। আর বাড়ি থেকে কিছু ওই যে লুটাবার জন্যে যেরকম বাতাস আর টফি এগুলো নিয়ে আসবেন বাড়ি থেকে, ঠিক আছে? এবার দাঁড়িয়ে যাও সবাই, আমাদের প্রভু একটা ভালো ভালো ভজন গাইবেন, সবাই নাচবেন, আর সবাই প্রসাদ নিয়ে যাবে। কি প্রসাদ হয়েছে তাহলে? সবাই জন্য খিচুড়ি প্রসাদ হয়েছে, সবাই খিচুড়ি খিচুড়ি খেয়েই যাবেন সবাই। হ্যাঁ বলো। श्याम के नैना गजरा रे सखरे मुख जादू टोना रे, श्याम के नैना गजरा रे